হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমাদের পরীক্ষা চলে এসেছে, পুরো কনসেপচুয়াল হচ্ছে কি ক্লাস হবে এবং ফার্স্ট টু লাস্ট এবং প্রত্যেকটা অপশনস ধরে ধরে হচ্ছে কি ব্যাখ্যা করা হবে যে এই প্রশ্নটার উত্তর এটা কেন কেন বাকি অপশনসগুলো উত্তর হবে না। তো পুরো লজিক দিয়ে হচ্ছে কি ডিসকাস করা হবে এবং এই ডিসকাশনগুলো তোমাদের খুব কাজে লাগবে। আমার এই স্লাইডের মধ্যে টোটাল কোশ্চেন্স আছে 35 কোশ্চেন্স মোটামুটি, কিন্তু আমরা যা ডিসকাশন করব তাতে তাতে যা ইনফরমেশন পাবো তা 100টা প্রশ্নেরও বেশি হচ্ছে গিয়ে আমরা প্রশ্নর যে তথ্যগুলো সেগুলো ডিসকাস করব। তো ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং অবশ্যই যে সাজেশন হিসেবে আমরা এই ক্লাসটাকে নিতে পারি এবং হচ্ছে গিয়ে এই যে আজকের যে ক্লাস আছে সেখান থেকে প্রশ্ন কমনযোগ্য অবশ্যই রয়েছে, তাই খুব ভালোভাবে দেখবে। তো ফার্স্ট আমাদের যে প্রশ্নটা, যে ফাদার অফ হচ্ছে গিয়ে আয়ুর্বেদা হচ্ছে গিয়ে কাকে বলে, ফাদার অফ আয়ুর্বেদা অর্থাৎ আয়ুর্বেদের হচ্ছে গিয়ে জনক কাকে বলা হয়। তবে আয়ুর্বেদের জনকের মধ্যে অপশনস কি কি দিয়েছে, এরিস্টটল দিয়েছে, থিওফ্রাস্টাস দিয়েছে, চরক দিয়েছে, সুশ্রুত দিয়েছে। তো ফার্স্ট এখানে ফাদার অফ আয়ুর্বেদা হচ্ছে কি বলা হয় হচ্ছে কি আমার কাকে বলা হয়, চরক ইজ দ্য রাইট অ্যান্সার, চরককে বলা হয় হচ্ছে ফাদার অফ আয়ুর্বেদা। তার সাথে সাথে এবার আমরা দেখবো হচ্ছে কি ফাদার অফ হচ্ছে কি থিওফ্রাস্টাস কে আমরা এরিস্টটল থেকে শুরু করি, যে ফার্স্ট অপশন ছিল এরিস্টটল। তো এরিস্টটল সম্পর্কে আমরা কি জানতে পারি, এরিস্টটল কে বলা হয় হচ্ছে কি ফাদার অফ এরিস্টটল কে আমরা কি বলবো, ফাদার অফ হচ্ছে কি বায়োলজি বলবো এরিস্টটল কে। তার সাথে সাথে আমরা একে কিন্তু ফাদার অফ কিন্তু জুওলজিও বলবো, ঠিক আছে। ফাদার অফ বায়োলজি এন্ড জুওলজি কাকে বলা হয়, এরিস্টটলকে বলা হয়, ঠিক আছে। ফাদার অফ বায়োলজি এন্ড জুওলজি আমরা কাকে বলবো, আমরা বলবো হচ্ছে কি এরিস্টটলকে বলবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দিকে যাও, দেখো এরিস্টটলের ক্ষেত্রে কিন্তু আরো বেশ কিছু ইনফরমেশন তোমাকে কিন্তু জানতে হবে, যেমন মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী শব্দের হচ্ছে কি প্রথম প্রচলন করেন। চলো আমি নোট ডাউন করে দিচ্ছি তোমাদেরকে, আমরা এখানে কি পড়ছি, আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে কি আমাদের এরিস্টটল সংক্রান্ত পড়ছি। তো এরিস্টটল সম্পর্কে আমাকে আরেকটা ইনফরমেশন মাথায় রাখতে হবে যে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই শব্দগুলোর হচ্ছে কি প্রচলন প্রথম কে করেন, প্রথম প্রচলন করেন হচ্ছে কি এরিস্টটল করেন, ঠিক আছে, এরিস্টটল করেন। এবং এই এরিস্টটল হচ্ছে কি কার শিষ্য ছিলেন, এই এরিস্টটল ছিলেন হচ্ছে কি প্লেটোর শিষ্য ছিলেন। তার সাথে সাথে তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে এই এরিস্টটলের শিষ্য কে ছিলেন, এই এরিস্টটলের হচ্ছে কি শিষ্য ছিলেন হচ্ছে কি থিওফ্রাস্টাস, ঠিক আছে। এই এরিস্টটলের হচ্ছে কি শিষ্য ছিলেন হচ্ছে কি থিওফ্রাস্টাস। এরিস্টটল হচ্ছে কি তোমার জুওলজি প্রাণীর বিদ্যা থেকে এবং তার যে শিষ্য থিওফ্রাস্টাস তিনি গিয়েছিলেন হচ্ছে কি উদ্ভিদ বিদ্যার দিক থেকে, ঠিক আছে। তবে আমরা এখানে কি কি শিখলাম চলো আরো একবার রিপিট করি এখান থেকে। এরিস্টটল আমরা ফাদার অফ আয়ুর্বেদ বলেছিল, ফাদার অফ আয়ুর্বেদ কে চরক, এরিস্টটলের শিষ্যকে থিওফ্রাস্টাস, এরিস্টটল কার শিষ্য ছিলেন অর্থাৎ এরিস্টটলের গুরু কে ছিলেন, ছিলেন হচ্ছে কি প্লেটো ছিলেন। ফাদার অফ বায়োলজি কাকে বলা হয়, এরিস্টটলকে বলা হয়। ফাদার অফ জুওলজি কাকে বলা হয়, এরিস্টটলকে বলা হয়। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী শব্দের প্রচলন কে করেন, এরিস্টটল বলেন। পুরো ক্লাসটা হচ্ছে কি মনোযোগ দিয়ে দেখবে এবং পুরো স্লাইড থেকে প্রত্যেকটা কোশ্চেন এভাবে ডিসকাস করে আমরা অনেক কোশ্চেন্স কিন্তু কমপ্লিট করতে পারবো, কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে কি একটু ধৈর্য। যদি ধৈর্য যদি না রাখো তো কখনোই সফল হওয়া যায় না, ঠিক আছে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ক্লাসটাকে করবে, একদম আমি তোমাদেরকে ধরে ধরে শিখিয়ে দেব। তারপর চলো থিওফ্রাস্টাস। তো থিওফ্রাস্টাস এর ক্ষেত্রে কিন্তু অলরেডি কিন্তু আমরা বলে ফেলেছি যে উদ্ভিদ বিদ্যার জনক বলা হয় এই থিওফ্রাস্টাস কে, এবং থিওফ্রাস্টাস কে ছিলেন, এরিস্টটলের হচ্ছে কি শিষ্যই ছিলেন। তবে ফাদার অফ হচ্ছে কি একে আমরা কি বলবো, উদ্ভিদ বিদ্যার জনক, বা আমরা বলবো একে ফাদার অফ হচ্ছে কি বোটানি বলবো, তাই তো। ফাদার অফ কি বলবো, ফাদার অফ হচ্ছে কি বোটানি বলবো, ঠিক আছে। তারপর দেখো এখানে লাস্ট অপশন আমাদের ছিল হচ্ছে কি সুশ্রুত ছিল। তো সুশ্রুতকে কি বলা হয়, সুশ্রুতকে বলা হয় যে ফাদার অফ প্লাস্টিক সার্জারি, ফাদার অফ প্লাস্টিক সার্জারি, ফাদার অফ প্লাস্টিক সার্জারি, ওকে ফাইন। তো ফাদার অফ প্লাস্টিক সার্জারি। তো দেখো একটা কোশ্চেন দিয়ে আমরা কতগুলো প্রশ্ন হচ্ছে কি ডিসকাস করলাম, কত ইনফরমেশন আমরা জানতে পারলাম। ঠিক একই রকম ভাবে আমরা প্রতিটা প্রশ্নকে এক্সপ্লেন করব, এটার উত্তর এটা কেন হবে এবং কিভাবে হবে। তাই পুরো ক্লাসটা কিন্তু একটু সময় অবশ্যই লাগবে, কিন্তু শিখবে একদম ফাটাফাটি শিখবে, ঠিক আছে। তবে আমরা এখান থেকে চলো আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আরো একবার রিপিট করে নিই প্লিজ, যারা যারা পারো তারা হচ্ছে কি রিভিশন করো, এবং যারা পারো না খুব সুন্দরভাবে আমার সাথে সাথে একই সাথে হচ্ছে কি মনে মনে ভাবো এবং ওয়ার্ডসগুলোকে রিপিট করে চলো। ফাদার অফ আয়ুর্বেদা কাকে বলা হয়, চরককে বলা হয়।
তারপর ফাদার অফ বায়োলজি কাকে বলে? এরিস্টটলকে বলে। ফাদার অফ জুওলজি কাকে বলে? এরিস্টটলকে বলে। এরিস্টটলের শিষ্যের নাম কি? থিওফ্রাস্টাস। এরিস্টটলের গুরুর নাম কি? প্লেটো। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী হচ্ছে শব্দের প্রচলন কে করেন? এরিস্টটল করেন। ঠিক আছে, ফাদার অফ বোটানি বা উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলা হয়? থিওফ্রাস্টাসকে বলা হয়। প্লাস্টিক সার্জারির হচ্ছে জনক কাকে বলা হয়? সুশ্রুতকে বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন্সে চলো। এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটা হচ্ছে গিয়ে ট্যাক্সোনমি শব্দের প্রবর্তককে। ট্যাক্সোনমি, দেখো যদি তোমাকে বলা হয় যে ট্যাক্সোনমি জনককে, তখন আসবে কিন্তু তোমার ক্যারোলাস লিনিয়াস। আবার বলছি, যদি তোমার বলা হয় যে ট্যাক্সোনমির জনককে, তখন তুমি বলবে কি বলবে? তখন তুমি ক্যারোলাস লিনিয়াস বলবে। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে বলে যে ট্যাক্সোনমি শব্দের হচ্ছে কি প্রবর্তককে, তখন তোমাকে অবশ্যই বলতে হবে, ভালোভাবে শুনবে, যে ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক হলেন ক্যান্ডোলে। কে? ক্যান্ডোলে। তারপর এরিস্টটল সংক্রান্ত যাবতীয় ডিসকাস আমরা এর আগে স্লাইডটাতে করেছি, এটাতে আমরা করছি না। ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াসকে কি বলা হয়? ট্যাক্সোনমির হচ্ছে কি জনক বলা হয়। ওপারিন সংক্রান্ত আমাদের বেশ কিছু জানতে হবে, যে ওপারিন, ওপারিন হচ্ছে কি দি অরিজিন অফ, দি অরিজিন অফ, দি অরিজিন অফ, দি অরিজিন অফ লাইফ, দা অরিজিন অফ লাইফ অন আর্থ। আমরা এটা ইংরেজি তো লিখতে পারতাম, বাংলাতে জাস্ট লিখলাম, কোনো প্রবলেম নেই। জাস্ট একটু দেখো আর্থ, এই যে গ্রন্থটা, এই গ্রন্থটা কে লেখেন? এই যে বইটা সেটা কে লেখেন? ওপারিন লেখেন। বইটার নাম কি? ওপারিনে লেখা। বইটির নাম কি? দ্য অরিজিন অফ লাইফ, জীবনের উৎস অন আর্থ, পৃথিবীতে জীবনের উৎপত্তি সংক্রান্ত তার মতবাদ হচ্ছে গিয়ে এই বইয়ের মধ্যে লেখা রয়েছে। ঠিক আছে, তাছাড়া ওপারিনের, ওপারিনের এই বিভিন্ন তথ্য তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা একত্রে বলি হচ্ছে গিয়ে ওপারিন প্রকল্প বলি। ঠিক আছে, ওপারিন আমরা কি বলি? ওপারিন প্রকল্প বলি। তারপর আমরা জানবো, দেখো ওপারিন এবং বিজ্ঞানী সিডি ফক্স আছেন, হেলডেন আছেন, বিভিন্ন বিজ্ঞানী জীবনের বিভিন্ন তথ্য সংক্রান্ত তাদের মতবাদে দিয়েছেন। এবার কোয়াসারভেট সংক্রান্ত একটা মতবাদ হয়। কি হয়? মাইক্রোস্ফিয়ার আছে আর কোয়াসারভেট আছে। তো কোয়াসারভেট ওপারিন কিন্তু বলেছিলেন যে কোয়াসারভেট নিউক্লিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে প্রথম প্রোটোসেল উৎপন্ন হয়। ঠিক আছে, কোয়াসারভেটের মতবাদ এর প্রবক্তাকে, কোয়াসারভেট এর মতবাদ কোয়াসারভেট থেকে, অ্যাকচুয়ালি আমাদের কথাটা এরকম হবে যে কোয়াসারভেট থেকে, কোয়াসারভেট থেকে জীবনের উৎপত্তি এই কথাটি কে বলেছিলেন, বা কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোসেলের উৎপত্তি করে। কি বললাম? নিউক্লিক অ্যাসিড যুক্ত হয় কার সাথে? কোয়াসারভেটের সাথে। কি উৎপন্ন করে? প্রোটোসেল উৎপন্ন করে। কে বলেছিলেন? কার মতবাদ? ওপারিনের মতবাদ। ঠিক আছে, তো আর ক্যারোলাস লিনিয়াসকে আমরা কি বললাম? ট্যাক্সোনমির জনক বললাম। এরিস্টটল সংক্রান্ত অনেক কিছু আমাদের পড়া হয়েছে। ক্যারোলাস লিনিয়াসের যে বইগুলির নাম এখানে না বললেই নয়, সেগুলি হলো, দেখো ক্যারোলাস লিনিয়াসের ইম্পর্টেন্ট, আমরা খুব ফেমাস একটা বুক, ঠিক আছে, ক্যারোলাস লিনিয়াসের লেখা, সেটা হচ্ছে কি সিস্টেমা নেচুরি। ঠিক আছে, সিস্টেমা, সিস্টেমা নেচুরি, এটা কার লেখা? এটা ক্যারোলাস লিনিয়াসের লেখা। ঠিক আছে, তারপর এই সিস্টেমা নেচুরি দিয়েই আরেকটা রয়েছে, আরেকটা এডিশন হিসেবে থাকে, দশম সংস্করণ। তাছাড়া আরেকটা তোমাকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি আরেকটা বুক তোমাকে মনে রাখতেই হবে, সেটা হচ্ছে কি স্পিসিস প্লান্টেরাম। কি বললাম? স্পিসিস প্লান্টে রাম, স্পিসিস প্লান্টেরাম। তো এই যে দুটো বই, অ্যাকচুয়ালি তিনটে বইয়ের কথা এখানে বললাম, স্পিসিস প্লান্টেরাম বললাম, সিস্টেমা নেচুরি এবং সিস্টেমা নেচুরি দশম সংস্করণ। ঠিক আছে, এই বইগুলোর নাম তোমাকে জানতেই হবে। ঠিক আছে, তবে সিস্টেমা নেচুরি কে লিখেছিলেন? ক্যারোলাস লিনিয়াস। স্পিসিস প্লান্টেরাম কে লিখেছিলেন? ক্যারোলাস লিনিয়াস। এরিস্টটল সংক্রান্ত যাবতীয় আগের এটাতে বললাম। ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। ট্যাক্সোনমির শব্দের প্রবর্তককে? ক্যান্ডোলে। কোয়াসারভেট, কোয়াসারভেট থেকে জীবনের উৎপত্তি হয়। কে বলেছিলেন? কার তথ্য? ওপারিনের তথ্য। ঠিক আছে, ওপারিনে লেখা জীবনের উৎপত্তি সংক্রান্ত বইটির নাম কি? দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন্সে চলো যাই। বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তন কে করেন? বায়োডাইভার্সিটি শব্দটির প্রবর্তন কে করেন? ডব্লিউ জি রোজেন।
রাইট অ্যানসার কি? বায়োডাইভার্সিটি মানে কি? জীব বৈচিত্র্য। এই অর্থাৎ ঠিক আছে বাংলা মানেটা হয়। আর বায়োডাইভার্সিটি এই শব্দটি প্রথম প্রবর্তন করেন অপশন নাম্বার ডি রোজেন, ডব্লিউ জি রোজেন। ঠিক আছে, এবার চলো এখানে ডারউইন বলেছে, চলো আমরা ডারউইন সংক্রান্ত দেখে বিভিন্ন তত্ত্বগুলোকে আমরা দেখব এই ডারউইন সংক্রান্ত। তবে ডারউইন সংক্রান্ত আমরা সবার প্রথমে একটা বইয়ের নাম লিখব, ঠিক আছে, বইয়ের নাম লিখব, সেটা কি? অরিজিন, অরিজিন অফ স্পিসিস, SPECEI। দেখো SPECI হবে স্পিসিস, স্পিসিস বাই means of natural selection, by means of natural selection, তাই না? ঠিক আছে, আমরা অভিব্যক্তিতে বইটার কথা পড়েছিলাম, ডারউইনের লেখা বই। তারপর আমরা যদি এর বিভিন্ন এর যে তথ্য মতামত সেটা হচ্ছে গিয়ে ফেমাস একটা মতামত, প্রাকৃতিক নির্বাচনবাদ। ঠিক আছে, আমরা এখান থেকে কি জানতে হবে? প্রাকৃতিক নির্বাচনবাদ, এই মতবাদের প্রবক্তাকে, এই মতবাদের প্রবক্তা হলেন ডারউইন। ঠিক আছে, তাছাড়া আরেকটা বোনাস হিসেবে মনে রাখবে আরেকটা লেখা বইয়ের নাম, সেটা হচ্ছে দ্য ডিসেন্ট অফ হচ্ছে গিয়ে ম্যান। ডিসেন্ট অফ ম্যান এ তার লেখা আরো একটি বইয়ের নাম। ঠিক আছে, তো এই বইগুলোর নাম অবশ্যই হচ্ছে গিয়ে মাথায় রাখবে। ওপারিন সংক্রান্ত আমরা হচ্ছে গিয়ে করলাম আগের স্লাইডে, এখানে আমরা ওপারিন সংক্রান্ত করছি না, সবগুলোকে খাতায় ভালোভাবে নোট ডাউন করে নেবে। এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা হেলডেনের কথা যদি বলি, তবে হেলডেনের ক্ষেত্রে আমাদের জানতে হবে যে যেমন হচ্ছে গিয়ে ওপারিনের জীবন সংক্রান্ত, জীবন কিভাবে উৎপত্তি লাভ করেছে, সেই সমুদ্রের জল থেকে কিভাবে উৎপত্তি লাভ করলো, কিভাবে প্রথম জীবনের সৃষ্টি হলো, সেই সংক্রান্ত আমরা ওপারিনও বিভিন্ন মতামত দেন এবং তার সাথে সাথে এই হেলডেনও মতবাদ দেন। এবং হেলডেনের মতবাদ ঠিক আছে একটি জার্নালে হচ্ছে গিয়ে প্রকাশ করা হয়েছিল ফার্স্ট, সেই জার্নালটার নামটা কি? সেই জার্নালটার নামটা হলো রেশনালিস্ট, 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 ঠিক আছে, রেশনালিস্ট অ্যানুয়াল, রেশনালিস্ট অ্যানুয়াল, ঠিক আছে, রেশনালিস্ট অ্যানুয়াল। তারপর এর হট ডাইলুট স্যুপ আপে আমরা কথা বলি, যে হট ডাইলুট তপ্ত লঘু স্যুপ, তপ্ত লঘু স্যুপ, যে সমুদ্রে তখন হচ্ছে জল আমাদের কি ছিল, যথেষ্ট গরম ছিল, ঠিক আছে, কোলিউডীয় টাইপের ছিল, তখন আমা এই বিজ্ঞানী হেলডেনেই হট ডাইলুট স্যুপ অর্থাৎ তপ্ত লঘু স্যুপের কথা বলেন ফার্স্ট, হট ডাইলুট স্যুপ, ঠিক আছে, হট ডাইলুট স্যুপের কথা বলে। তবে আমরা এখান থেকে কি কি প্রশ্ন পেলাম একটা বার রিপিট করি, রিপিট করে দিয়ে তারপরেরটাতে চলে যাই। বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন? বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম করেন হচ্ছে ডব্লিউ জি রোজেন, ঠিক আছে। আর ডারউইন হচ্ছে কি লেখা একটি বইয়ের নাম কি? অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, তাই তো। তারপর প্রাকৃতিক হচ্ছে কি নির্বাচনবাদ, ডিসেন্ট অফ ম্যান, এগুলো হচ্ছে গিয়ে ডারউইনের। ওপারিং সংক্রান্ত আমরা অনেক কিছু পড়েছি আগের স্লাইডে, এখানে আর যাচ্ছি না। হেলডেন, হেলডেনের হচ্ছে গিয়ে যে জীবন সংক্রান্ত, জীবনের উৎপত্তি সংক্রান্ত তার যে মতবাদ, সেই মতবাদ প্রকাশিত হয়েছিল জার্নালে, সেই জার্নালটা হলো রেশনালিস্ট অ্যানুয়াল, ঠিক আছে, তিনি হট ডাইলুট স্যুপ এর এর মতবাদে প্রবক্তা, ঠিক আছে। তবে হলো আমাদের এতটুকু প্রশ্ন, তারপরে চলে যাও। মানুষ হচ্ছে গিয়ে কোন গোত্রের প্রাণী? মানুষ বলেছে কোন গোত্রের প্রাণী? তো এই প্রশ্নটার উত্তরের আগে আমরা টোটাল মানুষের যে হায়ারার্কি রয়েছে সেই হায়ারার্কিটা শিখব। মানুষের হচ্ছে গিয়ে হায়ারার্কিটাকে একদম পুরো শিখব। মানুষের আমরা কি শিখব? হায়ারার্কি, কেমন? আমরা কি শিখব? হায়ারার্কি। তো মানুষের হায়ারার্কির ক্ষেত্রে সবার আগে কি মানুষ, কোন রাজ্যের আমরা দেখব, ঠিক আছে, রাজ্য বা কিংডমের নামটা কি? রাজ্য হচ্ছে কি অ্যানিমেলিয়া, কোন রাজ্য? অ্যানিমেলিয়া রাজ্য। তারপর আমরা যাব হচ্ছে কি পর্বতে,
ঠিক আছে, পর্ব কোন পর্ব, অবশ্যই হচ্ছে যে করডাটা পড়বে, তারপর আসবো আমরা কিসে, উপপর্ব। তো কোন উপপর্বের মধ্যে, সেটা অবশ্যই হচ্ছে যে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা উপপর্বের। তারপরে আসবো হচ্ছে যে আমরা কি, অধিশ্রেণী। ঠিক আছে, কোন অধিশ্রেণীর অন্তর্গত মানুষ, অধিশ্রেণী হচ্ছে গিয়ে তোমার, আমি একদম উপর থেকে আস্তে আস্তে নিচে নিচে যাচ্ছি, কোন অধিশ্রেণী উপপর্ব। তো উপপর্বকে দুটো অধিশ্রেণীতে বা সুপার ক্লাসে বিভক্ত করা যায়, একটা ন্যাথোস্টোমাটা, একটা অ্যাগনাথা। তো এবার সেই অধিশ্রেণী কোনটা, অ্যাগনাথা নাকি ন্যাথোস্টোমাটা? মানুষ ঢুকবে হচ্ছে গিয়ে তোমার ন্যাথোস্টোমাটাতে, ন্যাথোস্টোমাটাতে, ন্যাথোস্টোমাটা। কেমন অধিশ্রেণী হলো? এবার এই অধিশ্রেণীর পর আমরা দেখব হচ্ছে গিয়ে শ্রেণী, মানুষ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, মানুষ স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত, স্তন্যপায়ী। ঠিক আছে, স্তন্যপায়ী শ্রেণীর হচ্ছে গিয়ে অন্তর্ভুক্ত। তারপরে আমরা যাব, এইবার আসো, মানুষ কোন শ্রেণী হয়ে গেল, তো এবার বর্গতে আসো, কোন বর্গের, প্রাইমেট বর্গের। ঠিক আছে, প্রাইমেটস বর্গের, কোন বর্গের, প্রাইমেটস। কেমন? তারপর বর্গ হয়ে যাওয়ার পর আমরা চলে আসব গোত্রতে, এটা একটু লিখে নেবে সকলে। ঠিক আছে, তারপর আমরা চলে আসব কি, গোত্রতে, সেটা কি, হেমিনিডি। ঠিক আছে, বা হেমিনিড হবে, নিডি হবে না, হেমিনিড। কেমন? গোত্র। তারপরে দেখো, আসো, তারপরে আসবে হচ্ছে গিয়ে গণ, গণ, গণ। সেই গণ হচ্ছে গিয়ে কি, হোমোগণ। এবং প্রজাতি কি আসবে, সেপিয়েন্স আসবে, প্রজাতি। ঠিক আছে, প্রজাতি কি আসবে, সেপিয়েন্স, সে পি সেপিয়েন্স। ঠিক আছে, হোমো সেপিয়েন্স। তবে কি হলো, এই হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে পুরোটা করে দিলাম, যে মানুষের যে হায়রার্কি হবে সেই পুরো হায়রার্কিটা করে দিলাম। এটাকে জাস্ট একবার নোট করে নিও, যে কোন বর্গের কি আছে, কোন শ্রেণীর কি আছে, সমস্ত কিছু একটা দিয়ে হয়ে যাবে। কেমন? এটাকে নোট ডাউন করে নেবে। এবার প্রশ্নতে আসো, মানুষ কোন হচ্ছে গিয়ে বলেছে কোন গোত্র, তবে গোত্রটা কি, মানুষের গোত্রটা হচ্ছে গিয়ে হেমিনিড গোত্র। ঠিক আছে, আমার হেমিনিড, হেমিনিডি। ঠিক আছে, বিভিন্ন জায়গায় থাকে, কোনো ব্যাপার না, হেমিনিড বা হেমিনিডি গোত্র। তারপরে কি আছে, তারপরে চলে যাই, তবে তার নেক্সট কোশ্চেন্সের দিকে আমরা চলে যাই। পাঁচ নাম্বারটা বলেছে, দেখো, সার্ভাইকেল ক্যান্সারের জন্য দায়ী ভাইরাস। জাস্ট এখান থেকে একটা ভাইরাসের নামটা সিলেক্ট করবে, যেটা হচ্ছে কি আমাদের সার্ভাইকেল ক্যান্সারের জন্য দায়ী। ঠিক আছে, সার্ভাইকেল ক্যান্সার। তো ফিমেলের ক্ষেত্রে অবভিয়াসলি সার্ভাইকেল ক্যান্সার হবে, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার ফিমেলের। তো এবার এখানে হচ্ছে কি, সার্ভাইকেল ক্যান্সারের জন্য দায়ী যে ভাইরাসটা, সেই ভাইরাসটা হলো আমাদের অপশন নাম্বার বি, হিউম্যান পেপিলোমা ভাইরাস। কি বলবো আমরা একে, হিউম্যান পেপিলোমা ভাইরাস। ঠিক আছে, কোন ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাস, এটাকে আমরা HPV নামেও জানি। ঠিক আছে, HPV নামেও জানি। তবে নেক্সট কোশ্চেন্সে চলো আমরা যাই, দেখো কি বলেছে, নিম্নলিখিত কোনটি সবুজ শৈবাল নয়। একটা বিষয় বলো, ভলভক্স আমরা পড়েছি, ঠিক আছে, ভলভক্স, ক্লামাইডোমোনাস, আলোর দিকে চলন, আমরা সেগুলো জিনিসগুলোকে পড়েছি, স্পাইরোগারা আমরা জানি। ঠিক আছে, তো এই সবগুলো কিন্তু সবুজ, ভলভক্স বলো, স্পাইরোগারা বলো, ক্লামাইডোমোনাস বলো, এগুলো সবুজ। সবুজ শুধু সবুজ নয়, কোনটা, এই ফিউকাস, FUCUS। ঠিক আছে, ফিউকাস। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব, আর সোলার হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কয়টা? আর সোলার হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা হলো 13টি। কতগুলো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা, কতগুলি প্রকোষ্ঠের সংখ্যা? আর সোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো 13টি। ঠিক আছে, তবে এইবার আমাকে এখান থেকে একটু শিখতে হবে, আর সোলার যে হৃৎপিণ্ড রয়েছে সেই আর সোলার পুরো সংবহনতন্ত্রটাকে যদি আমরা দেখি, ভালোভাবে শুনবে, আর সোলার পুরো যদি আমরা সংবহনতন্ত্রটা যদি দেখি, তবে আমরা দেখতে পারবো যে ধরো এই হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ড যদি, হৃৎপিণ্ড থেকে রক্ত সবার আগে কোথায় যাবে, অগ্র মহাধমনীতে যায়। ঠিক আছে, ছবিটা, আর সোলার যে ছবিটা আছে ছবিটাতে একটু দেখবে, অগ্র মহাধমনীতে যাবে, অগ্র মহাধমনী থেকে যাবে হচ্ছে গিয়ে মস্তিষ্ক সাইনাসে।
মস্তিষ্ক, ঠিক আছে, মস্তিষ্ক সাইনাসে যাবে, মস্তিষ্ক সাইনাসে যাবে। এবার এই মস্তিষ্ক সাইনাস থেকে রক্ত যাবে পেরিনিউরাল সাইনাস, কোথায় যাবে, পেরিনিউরাল সাইনাসে যাবে। কেমন, পেরিনিউরাল সাইনাসে যাবে, এবং এর থেকে রক্ত যাবে পেরিভিসেরাল সাইনাস, পেরিভিসেরাল সাইনাস, ঠিক আছে, পেরিভিসেরাল সাইনাস, এবং এই পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত যাবে পেরিকার্ডিনাল সাইনাসে, ঠিক আছে, কোথায় যাবে, পেরিকার্ডিনাল সাইনাস, পেরিকার্ডিনাল সাইনাসে যাবে, তারপর এখান থেকে হৃৎপিণ্ডতে যাবে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের আসলার যে রক্ত সংবহন তন্ত্র কোনটা থেকে কোনটাতে যায় সেটা আমি পুরোটা লিখিয়ে দিলাম, ঠিক আছে। হৃৎপিণ্ড থেকে অগ্রমহাধমনী, অগ্রমহাধমনী থেকে মস্তিষ্ক সাইনাস, পেরিনিউরাল হচ্ছে গিয়ে সাইনাস, পেরিভিসেরাল সাইনাস এবং পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে, ঠিক আছে। তো এর সাথে সাথে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট হিসেবে তোমাকে এটা মনে রাখতে হবে যে আরশোলার কিন্তু কোনো শ্বাসরঞ্জক কিন্তু থাকে না, আরশোলা শ্বাসরঞ্জকবিহীন কিন্তু রক্ত থাকে, যেটাকে আমরা কি বলে থাকি, হিমোলিম্ফ বলি, কি থাকবে। তবে আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি, ভালোভাবে বোঝো যে আরশোলার, ভালোভাবে বোঝো, শিখতে হবে খুব ভালোভাবে, আরশোলার শ্বাসরঞ্জক, আমরা শ্বাসরঞ্জ, আমরা হচ্ছে কি আরশোলার ক্ষেত্রে যেটা আমরা পাবো, আমি ডাইরেক্ট লিখছি যে কি হবে, শ্বাসরঞ্জক বিহীন হচ্ছে বর্ণহীন রক্ত পাই আমরা, কি পাবো আমরা, বর্ণহীন হচ্ছে কি রক্ত পাবো, যেটার মধ্যে কোনো রকম হচ্ছে কি বা কি থাকবে না, রঞ্জক পদার্থ থাকবে না, এবং সেটাকে আমরা কি বলি, হিমোলিম্ফ বলি, ঠিক আছে, কি বলবো আমরা সেটাকে, হিমোলিম্ফ বলবো, ঠিক আছে। আর এই হিমোলিম্ফ কি কি নিয়ে গঠিত হবে, এই হিমোলিম্ফ হয় প্লাজমা আর হিমোসাইট নিয়ে গঠিত, চলো এটা কি নিয়ে গঠিত হবে, প্লাজমা প্লাস হচ্ছে কি হিমোসাইট নিয়ে গঠিত হবে, ঠিক আছে, হিমোসাইট নিয়ে গঠিত হবে। তবে এই স্লাইডটা থেকে আমরা কি কি শিখলাম, আমাদের আরশোলার, আরশোলার যে বর্ণহীন রক্ত রয়েছে সেই বর্ণহীন রক্তটার নামটা কি, হিমোলিম্ফ, হিমোলিম্ফ কি নিয়ে গঠিত হয়, প্লাজমা আর হিমোসাইট নিয়ে গঠিত হয়, ঠিক আছে। তারপর হৃৎপিণ্ডের সংবহন তন্ত্র কোথা থেকে কোথায় যায়, এগুলোর একটা চার্ট হতে পারে, কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে যে তোমাকে এই সবগুলো নাম একসাথে দিয়ে দিল, যেগুলো আছে সবগুলো নাম দিয়ে দিল, এবার বললো তুমি ক্রমানুসারে সাজাও কোনটা আগে কোনটা পরে হবে, ঠিক আছে। তবে হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় যাবে, অগ্রমহাধমনী, অগ্রমহাধমনী থেকে মস্তিষ্ক সাইনাস, মস্তিষ্ক সাইনাস থেকে পেরিনিউরাল, তারপরে পেরিভিসেরাল, তারপর পেরিকার্ডিয়াল, সহজ কিন্তু, কোনো কঠিন না, নিউরাল ভিসেরাল কার্ডিয়াল, ঠিক আছে, সবগুলোর আগে তো পেরি আছে, নিউরাল তারপরে ভিসেরাল তারপর কার্ডিয়াল, ঠিক আছে, কার্ডিনাল। তবে কার্ডিনালের যাওয়ার পরে হৃৎপিণ্ডতে ঢুকে গেল, ঠিক আছে। তবে আমরা এই স্লাইডটা কমপ্লিট করলাম, নেক্সট প্রশ্ন দিয়ে চলো, নিচের কোনটি হচ্ছে কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, এখানে কি প্রশ্ন দেওয়া আছে আমরা পরে দেখব, উত্তর কি হবে আমরা পরে দেখব। তবে সবার আগে আমরা যে বিষয়টা করব, এদের একটা লিস্ট করব যে কোনগুলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং কোনগুলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তবে সবার আগে আমাদেরকে একটা কি করতে হবে, বিষয়টাকে একটু শিখতে হবে, সেটা শেখার জন্য আমরা একটা লিস্ট করে ফেলবো, যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের লিস্ট, কিসের লিস্ট, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের লিস্টের মধ্যে আমরা সবার আগে লিখব, আমরা পাঁচটা লিখবো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং পাঁচটা লিখবো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সবগুলো নাম তোমাকে শিখতেই হবে, তোমাকে জানতেই হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে, খুব সুন্দরভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে, নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয়, নিচের কোনটি হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন রকমভাবে প্রশ্ন থাকে, উদাহরণ কিন্তু তোমাকে দশটায় পড়তে হবে, ঠিক আছে। যেমন এক নাম্বারের ক্ষেত্রে আমরা করব এটাকে কি, লরিক অ্যাসিড, ঠিক আছে, কি করব আমরা, লরিক অ্যাসিড। দু নাম্বারে চলো, দু নাম্বারের ক্ষেত্রে আমরা করব মাইরিস্টিক, ঠিক আছে, মাই
माई रिस्टिक हाँ माई रिस्टिक तो माई रिस्टिक हे फैटी एसिड माई रिस्टिक कि आज ऑब्वियसली एसिड हमें प्रत्येकटार क्षेत्र से एसिड ना लिखल अवश्य एसिड तो तुम्हारे एड कर ही देवे तर चलो पामिटिक एसिड एगुलो कि पढ़ी हमें पामिटिक एसिड कि पामिटिक एसिड हलो एक प्रकार सम्पृक्त फैटी एसिड लरिक एसिड कि सम्पृक्त फैटी एसिड माइरिस्टिक एसिड कि सम्पृक्त फैटी एसिड ठीक है तारपर आमरा जाब हच्छे कि स्टियारिक स्टियारिक एसिड एवं आमादेर पाँच नम्बर देखब एराकिडिक एसिड भालोभावे शुनबे भालोभावे देखबे साथे साथे पड़ागुलोके कमप्लीट करबे एराकिडिक एसिड तब ये प्रथम सम्पृक्त फैटी एसिड बोलते पाँचटा नाम देखल की लरिक माइरिस्टिक पामिटिक स्टियारिक और एराकिडिक पामिटिक देखो पामिटिक स्टियारिक और हे तुम्हार एराकिडिक लरिक एसिडर क्षेत्र तुम्हें जानते हैं लरिक एसिड और माइरिस्टिक एसिड जेटा आगू हमें नारकेल तेले पा ठीक है नारकेल तेले पाबो और पामिटिक एसिड और स्टियारिक एसिड विभिन्न प्रकार प्राणी और उद्भिज फैटर मध्य किन्तु पे जाब विभिन्न प्रकार प्राणी और उद्भिज फैटर मध्य पाबो ठीक है उद्भिदेर कोथाय पाबो फैट जातीय विषय मध्य पाबो ठीक है तारपर एराकिडिक एसिड पाबो आमरा कोथाय एराकिडिक एसिड पाबो आमरा पाइन तेले पाइन तेल पाइन तेले कौन प्रकार हे सम्पृक्त एसिड पा जाए एराकिडिक नेक्स्ट देखो सम्पृक्त फैटी एसिडे पाँचटा लिस्ट कर लम ठीक एक ही रकम भाव के क्य करते असम्पृक्त क्षेत्र हे पाँचटा लिस्ट करते हैं ठीक है असम्पृक्त क्षेत्र पाँचटा लिस्ट करते हैं तब यतटुकु तुम्हारा स्क्रीनशॉटटा एक निये नाओ कारण पार्टा के मुछे दिव ठीक है अच्छा ठीक है तार आगे एखे हमें प्रश्न उत्तर करी तपर मुछे दिए हमें असम्पृक्तगुलो तुम्हारे जो लिखे देव तब कौन सम्पृक्त फैटी एसिड नय बोलो देखो हमें पामिटिक एसिड कि सम्पृक्त फैटी एसिड मात्र देखल स्टियारिक एसिड एराकिडिक एसिड ये शब्दगुलो पामिटिक स्टियारिक एराकिडिक एसिड कोथाकार एटा एटा सम्पृक्त फैटी एसिड तार माने कोनटा सम्पृक्त फैटी एसिड नय एक नम्बर सम्पृक्त फैटी एसिड नय कि आछे ओलेइक एसिड आछे ठीक है तब आमी एखानकार एई पार्टटाके मुछे दिच्छि एबार एबं आमरा लिखब एखाने कोनटा आमरा एबार लिखब हच्छे असम्पृक्त जो फैटी एसिड आछे तार जे नामगुलो आछे सेगुलो करब ताई देखो एगुलो किन्तु भेरि भेरि इम्पर्टेंट किन्तु तोमार प्रश्न जदि टाफ हय तबे किन्तु एगुलो थेके प्रश्न आसबे ठीक है सहज हम तो सहज हो गो क्योंकि तरपे जो तुम्हार ना पड़ार मध्य जदि है तब यह प्रश्न आसबें तब चलो आप असम्पृक्त फैटी एसिडर मध्य तब सवार आगे एक लिखते ही पारि जेटा एखे देखल से ओलेइक एसिड कि नाम ओलेइक एसिड ओलेइक एसिड नम्बर दुई चलो पामिटोलिक एसिड पामिटोलिक एसिड पामिटोलिक एसिड नम्बर तीन आसो नम्बर तीन आसो लिनो लिनोलेइक एसिड ठीक है देखो देखो आमादेर होच्छे के ए नामगुलो किन्तु कोनो रकम भाव इगनोर कर जावा जाबे ना आमादेरके पढ़ते हबे पढ़े शिखते किन्तु अवश्य ही हबे ठीक है देखो लिनोलेइक जेमन एसिड है तार साथे ठीक एक ही रकम भाव आलफा लिनोलेइक एसिडो है ठीक है आलफा लिनोलेइक एसिडो है तारपर आरेकटा होच्छे के आमरा लास्टे जेटा लिखबो सेटा होलो एराकिडोनिक एराकिडोनिक एसिड एराकिडोनिक एसिड देखो एबार बोझो भालोभावे एबार एकटु बोझो भालोभावे जे आमरा असम्पृक्त फैटी एसिडे कि कि पेलाम ओलेइक एसिड पेलाम पामिटोलिक एसिड लिनोलेइक आलफा लिनोलेइक एबं एराकिडोनिक देखो एराकिडोनिक एसिड होच्छे असम्पृक्त फैटी एसिड एवं तार साथे साथे जेटा एराकिडिक छिलो सेटा के सम्पृक्त मध्य ए दुटोर मध्य कखनोई गंडगोलटा करबे ना ठीक आछे एवं एटाओ किन्तु ई एराकिडोनिकटाओ किन्तु पाइन तेलेर मध्येई पावा जाए ठीक आछे पाइन तेलेर मध्येई पावा जाए ठीक आछे तारपरे प्रश्नते चलो ৯ নম্বর প্রশ্নটাতে কি বলেছে কোষ বৃদ্ধির কোন দশায় ডিএনএ সংশ্লেষে দেখা যায় ডিএনএ সংশ্লেষ অর্থাৎ ডিএনএ দ্বিতন্ত্রীকরণ হবে ডুপ্লিকেশন অফ ডিএনএ আমরা বলতে পারি
সেটা কোন দশায়? তো অবশ্যই সেটা হচ্ছে কি আমাদের এস দশায়, যেটাকে আমরা বলি সিনথেসিস। ঠিক আছে, সিনথেসিস বলে থাকি যেটাকে। এবার আমাকে এখানে কি বলেছে, বাকি দেখো জি ওয়ান বলেছে, জি টু বলেছে, এম বলেছে। তবে আমরা যদি একটা যদি চার্ট যদি আমরা যদি করি, ফার্স্ট দেখো আমরা এম ফেসটাকে যদি এখানে যদি রাখি, এম ফেস লিখলাম আমি এম ফেস, তবে এম ফেসের ফলে আমাদের এম ফেসে কি কি দেখতে পাই আমরা, এম ফেসে কি কি দেখতে পাই আমরা, প্রোফেস পাই, ম্যাটাফেস পাই, অ্যানাফেস পাই, টেলোফেস পাই, এবং কি পাই, ক্যারিওকাইনেসিস পাই। ঠিক আছে, সাইটোকাইনেসিস, এগুলো তো ক্যারিওকাইনেসিস হলো, আর কি হয়, এবার সাইটোপ্লাজমের বিভাজন হবে, সাইটোকাইনেসিস। আমি জাস্ট এতটুকু লিখলাম বোঝানোর জন্য তোমাকে, সাইটোকাইনেসিস হবে। এবার যখন হয়ে গেল দুটো অপত্য কোষ হয়ে গেল উৎপন্ন, তারপর কি হতে পারে, তারপর দুটো জিনিস হতে পারে, হয় কোষ ওই যে নতুন একটা কোষ উৎপন্ন হলো সেটাকে আবার বিভাজনের মধ্যে যাবে, আবার কি এটা সেল ডিভিশন হবে নাকি আর সেল ডিভিশন হবে না। তবে যদি সেল ডিভিশন আর যদি না হয়, তবে জি জিরোতে চলে গেল, আর যদি ডিভিশন যদি হয় তবে চলে আসবে তোমার জি ওয়ান দশায়, চলে আসবে জি ওয়ান থেকে চলে যাবে হচ্ছে কি এস দশা, সিনথেসিস দশা। অর্থাৎ হচ্ছে যেখানে আমরা মাত্র পড়লাম ডিএনএ সংশ্লেষ ঘটবে, তারপরে চলে আসবে আমাদের জি টু দশা, এবং এই জি টু দশা থেকে তারপর চলে আসবে আমাদের এম ফেস। ঠিক আছে, বোঝা গেল? জি ওয়ানকে আমরা কি বলতে পারি, জি ওয়ানকে আমরা বলতে পারি প্রথম বৃদ্ধি দশা। তো আমরা জি ওয়ানকে যদি প্রথম বৃদ্ধি দশা বলি, তবে আমরা জি টু বলবো দ্বিতীয় বৃদ্ধি দশা। ঠিক আছে, জি টু দ্বিতীয় বৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধি দশা, দ্বিতীয় বৃদ্ধি দশা বলতে পারে। এবং এস কি, এস তো ডিএনএ দ্বিতন্ত্রীকরণ হবে, এখানে এখানে কি হবে, ডিএনএ দ্বিতন্ত্রীকরণ হবে। ঠিক আছে, ডিএনএ দ্বিতন্ত্রীকরণ হবে। তারপর দেখো আমাদের যদি প্রথম বৃদ্ধি জি ওয়ান থেকে, জি ওয়ান মানে প্রথম বৃদ্ধি দশা, কোষীয় অঙ্গাণু গুলো এবং কোষ পুরোপুরিভাবে রেডি হবে সেল ডিভিশনটাতে যাওয়ার জন্য, ক্লিয়ার? এবং এর মাঝখানে একটা হচ্ছে গিয়ে চেক পয়েন্ট থাকবে, যে চেক পয়েন্টটাকে জি ওয়ান এম বলে থাকি আমরা, জি ওয়ান এম, সরি এখানে জি ওয়ান এম নয়, এটা হবে তোমার জি ওয়ান হচ্ছে কি এস হবে, জি ওয়ান এস, এস এর মাঝখানে, এস আর জি ওয়ান এর মাঝখানে, তাই আমরা এখানে চেক পয়েন্টটাকে বলে থাকি জি ওয়ান এস। কোনো কারণবশত যে কোষটা, কোষের মধ্যে আমরা প্রথম জি ওয়ানে কি হবে, সেলটা রেডি হবে, সেলটার মধ্যে কোনো রকম কোনো একটা ডিসপুট লক্ষ্য করা গেল, সেলটার মধ্যে কোনো একটা প্রবলেম লক্ষ্য করা গেল যে এটাকে সেল ডিভিশন করা সম্ভব না, কোষ বিভাজন হলে এটা সমস্যা হয়ে যাবে, তখন সেই সেলটা জি ওয়ান এস এর মধ্যে চেক পয়েন্ট, এখানে একটা চেকিং পয়েন্ট বলতে পারো, এই চেক পয়েন্টের মধ্যে গিয়ে আটকে যাবে। ঠিক আছে, এই এই চেক পয়েন্টের মধ্যে এসে আটকে যাবে। তো আটকে যাওয়ার পর সেলটা কোথায় চলে যাবে বলো তো, সেলটা চলে যাবে জি জিরো দশাতে, যাতে আর কোনো রকম ভাবে কোষ বিভাজন না হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনসে চলো। গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি, গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি উৎপন্ন হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি উৎপন্ন হয়। তবে তার আগে আমরা একটা চার্ট দেখে একটু শিখে নিই। হ্যাঁ দেখো, এই যে চার্টটার কথা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চার্টটা, অনেক বইয়ের মধ্যে, বেশিরভাগ বইয়ের মধ্যেই এই এটিপি ক্যালকুলেশনের ব্যাপারটা কিন্তু ভালোভাবে কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, এইখানে যেভাবে লেখা আছে এটিপি ক্যালকুলেশনের হিসাবটা, এর এর থেকে ভালো তুমি কোথাও খুঁজে পাবে না, গ্যারান্টি দিয়ে বলছি। তবে দেখো, সবার আগে এখানে ওয়ান এ ডিএচ মানে কি, মানে একটাই এন এ ডিএচ থেকে সম্পূর্ণভাবে জারণ হলে কত অণু এটিপি উৎপন্ন হয়, তিন অণু এটিপি হয়। এফ এ ডিএস থেকে কত অণু এটিপি পাই আমরা, দুই অণু এটিপি পাই। ঠিক আছে, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে টোটাল আট অণু হচ্ছে গিয়ে এটিপি উৎপন্ন হয়, এটিপি খরচ হয়, উৎপন্ন হচ্ছিল অ্যাকচুয়ালি দশ এটিপি হচ্ছিল, মাঝখানে হচ্ছে গিয়ে দুটো হচ্ছে গিয়ে খরচ হয়ে যায়, হয়ে যায় দুটো এটিপি গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, তাই দশে থেকে দুই বিয়োগ করে টোটাল আমরা পাচ্ছি কত, টোটাল পাচ্ছি হচ্ছে গিয়ে আমরা আট এটিপি পাচ্ছি, আট অণু এটিপি পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল উৎপন্ন কত হচ্ছিল, দশ অণু হচ্ছিল। ঠিক আছে, তো পাইরুভিক অ্যাসিডের হচ্ছে গিয়ে জারণের ক্ষেত্রেও তাই, তার ক্ষেত্রেও তাই,
আমরা জানি হচ্ছে গিয়ে এখানে চার অণু হচ্ছে গিয়ে এটিপি পাবো, ছয় অণু হচ্ছে গিয়ে তোমার এটিপি, ছয় অণু এটিপি উৎপন্ন হচ্ছিল, দুটো হচ্ছে গিয়ে খরচ হয়ে গিয়ে চারটে এটিপি থাকছে। ক্রেভস চক্রতে কত, ক্রেভস চক্রতে কোনো এটিপি খরচ হয় না, টোটাল হচ্ছে গিয়ে 24 হচ্ছে গিয়ে এটিপি উৎপন্ন হয়। টোটাল এটিপি কত উৎপন্ন হয়, টোটাল এটিপি উৎপন্ন হয় হচ্ছে গিয়ে 24 এটিপি উৎপন্ন হয়। তার মানে ওভারঅল তাকিয়ে দেখো ওভারঅল কত এটিপি হচ্ছে, 36 হচ্ছে গিয়ে এটিপি হচ্ছে। তার মানে আমাকে যদি বলে শোষণে কত অণু এটিপি উৎপন্ন হয়, শোষণে 36 অণু হচ্ছে গিয়ে এটিপি উৎপন্ন হয়। এবার যদি খরচগুলো যদি তোমরা ধরো না, এখানে যে খরচগুলো আছে তখন দেখবে আরও বেশি হয়ে যাবে। হ্যাঁ, কোথাও 38 কোথাও 40 বিভিন্ন কিছু কিন্তু বইয়ের মধ্যে দেওয়া থাকে। কেন দেওয়া থাকে, খরচগুলোকে অনেক সময় বাদ দিয়ে ধরা হয় না। তবে চলো গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি উৎপন্ন হয় আমরা কি পেলাম, 8 অণু উৎপন্ন হয়, 8 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনসে চলো, চক্রাকার ফটোফসফোরিলেশনে কত এটিপি উৎপন্ন হয়। দেখো চক্রাকার বলেছে, চক্রাকার এটিপি, চক্রাকারের ক্ষেত্রে তোমার অণু কত অণু এটিপি উৎপন্ন হয় একটা মাথায় রাখবে, চক্রাকারের ক্ষেত্রে 2 অণু এটিপি উৎপন্ন হয়। এবং যদি তোমাকে অচক্রাকার বলতো, যদি তোমাকে অচক্রাকার হচ্ছে গিয়ে ফটোফসফোরাইলেশনের কথা বলতো, তখন তুমি বলতে যে না এক অণু হচ্ছে গিয়ে এটিপি হচ্ছে গিয়ে উৎপন্ন হবে। তবে চক্রাকার বললে 2 অণু এটিপি উৎপন্ন হবে, অচক্রাকার বললে 1 অণু হচ্ছে গিয়ে এটিপি উৎপন্ন হবে। ঠিক আছে, তবে আমাদের এখানে সঠিক উত্তরটা কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তরটা। তারপর নেক্সট কোশ্চেনসে চলো, 12 নাম্বার, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু হচ্ছে গিয়ে আরইবির সাথে যুক্ত হয়ে কত অণু হচ্ছে পিজি উৎপন্ন করে। ভেরি ইজি, এটাকে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের তো বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড কোষস্থ যৌগে অঙ্গীভূত হওয়ার এটা একটা রাসায়নিক বিক্রিয়াটা, অর্থাৎ অঙ্গনাত্মীকরণের একটা রাসায়নিক সমীকরণ আছে, সেটা সেটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে ছয়, এখানে তো তোমাকে বলে দিয়েছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু হচ্ছে গিয়ে আরইউবিপি, 6 অণু হচ্ছে গিয়ে আরইউবিপি এর সাথে যুক্ত হয়, আরইউবিপি যুক্ত হয় এর জন্য হচ্ছে উৎসেচক দরকার, কয়েক প্রকার উৎসেচক দরকার, সেগুলোকে একত্রে আমরা বলি রুবিস্কো। ঠিক আছে, সিও রুবিস্কো বলে থাকি সেটাকে, আমরা কি বলে থাকি, রুবিস্কো। এবং এতে এটিপি উৎপন্ন, সরি এটিপি নয়, পিজিএ উৎপন্ন হবে, কত অণু, 12 অণু পিজিএ উৎপন্ন হবে। ঠিক আছে, এই পিজিএ কয় কার্বন বিশিষ্ট, এই পিজিএ 3 কার্বন বিশিষ্ট, বোঝা গেল। তবে আমরা 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6 অণু আরইউবিপির সাথে বিক্রিয়া করে কত অণু পিজিএ উৎপন্ন করে, 12 অণু পিজিএ উৎপন্ন করে। ঠিক আছে, তবে আমাদের এখানে সঠিক উত্তরটা কি হলো, অপশন নাম্বার সি, 12। নেক্সট কোশ্চেনসে চলো, প্রোটিন বিহীন নাইট্রোজেন গঠিত পদার্থ, ঠিক আছে এগুলো পরে গল্প হবে, আমরা রেচন পদার্থের ক্ষেত্রে একটা লিস্ট করব এখন। ঠিক আছে, রেচন পদার্থের ক্ষেত্রে অনেক ভাগ কিন্তু রয়েছে, তার মধ্যে একটা ছোট্ট ভাগের কথা যদি আমরা বলি, একটাকে করব আমরা এক পাশে করব প্রোটিন, এক পাশে করব আমরা কি প্রোটিন যুক্ত, ভালোভাবে লক্ষ্য করো, আর এক পাশে লিখব হচ্ছে কি আমরা প্রোটিন বিহীন। আমাকে কনসেপ্টটা বুঝতে হবে, শিখতে হবে, তবেই আমি কিন্তু সমস্ত কিছু পারবো। ঠিক আছে, কোশ্চেন শুধু আমি এমসিকিউ প্র্যাকটিস করে যাচ্ছি, শুধু প্র্যাকটিস করে যাচ্ছি তবে কিন্তু হবে না, তার পিছনে যে লজিক আছে, বাকি অপশনসগুলো কেন সঠিক হলো না সেটার লজিকটা কিন্তু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, প্রোটিন যুক্ত, দেখো কি কি আছে, সিরাম অ্যালবুমিন, অ্যাকচুয়ালি অ্যালবুমিনের পার্টটা হচ্ছে প্রোটিন যুক্ত, অ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন, বা আমরা বলতে পারবো এখানে সিরাম হচ্ছে গিয়ে গ্লোবিউলিনও আমরা বলতে পারবো, সিরাম গ্লোবিউলিন, সিরাম গ্লোবিউলিন বলতে পারবো। তারপর এগুলোকে, এগুলো থেকে তোমাকে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু আসবে, যেমন এক্ষেত্রে আমরা প্রথম বিন অ্যাড করতে পারি, আমরা অ্যাড করতে পারি হচ্ছে গিয়ে ফাইব্রিনোজেন, কি করব আমরা, ফাইব্রিনো, ফাইব্রিনোজেন, কেমন, ফাইব্রিনোজেন। এবার দেখো প্রোটিন বিহীন বলতে হচ্ছে কি আমরা বুঝতে পারি ইউরিয়া, যেমন প্রোটিন বিহীন রেচন পদার্থের মধ্যে পড়বে আমাকে। তারপর যেমন মনে করে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া ওটাও হচ্ছে কি তোমার প্রোটিন বিহীন এক প্রকার রেচন পদার্থ, বলবো আমরা অ্যামোনিয়াকে।
তারপর আমাদের যেমন হচ্ছে কি ইউরিক অ্যাসিড রয়েছে, ক্রিয়েটিনিন রয়েছে, জ্যামথিন রয়েছে, ঠিক আছে, হাইপোজ্যামথিন রয়েছে। তো ক্রিয়েটিনিন আর একটা লিখে দিচ্ছি এখানে, ক্রিয়েটিনিন এইগুলো দেখলে কিন্তু অবশ্যই পরীক্ষাতে গিয়ে কিন্তু কমন কে পাবে। ঠিক আছে, যা যা আজকে ডিসকাস করব, অনেক কিছু ডিসকাস করার বাকি আছে, দেখো ভালোভাবে। তবে প্রোটিন বিহীন বলেছে, প্রোটিন বিহীনের সাথে আবার নয় বলেছে, তার মানে তোমাকে কি বলেছে, প্রোটিন যুক্ত খুঁজতে। অ্যালবুমিন, ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, দেখো ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এগুলোর ক্ষেত্রে কি, এগুলো হচ্ছে তোমার নাইট্রোজেন বিহীন, কিন্তু বলেছে নাইট্রোজেন বিহীন নয়, সেটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অ্যালবুমিন। সেটা সঠিক উত্তর কি হয়ে যাবে, সেটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যালবুমিন। নেক্সট প্রশ্নতে চলে যাওয়া যাক, খুব সুন্দর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলতে পারো, এবং হৃৎপিণ্ড সংক্রান্ত পরীক্ষাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রক্ত সংবহন, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডে দেখো এখানে কি বলেছে, থিবেসিয়ান কপাটিকা, থিবেসিয়ান কপাটিকা কোনটার মধ্যে থাকবে, থিবেসিয়ান হচ্ছে কি, কপাটিকা কোনটার মধ্যে থাকবে, আমাদের ভি নাম্বারটার মধ্যে থাকবে, করোনারি সাইনাসের সাথে ডান অলিন্দর একটা সংযোগস্থল, ঠিক আছে, করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে কোন কপাটিকা থাকবে, থিবেসিয়ান কপাটিকা থাকবে। তবে এই ডান নিলয় আর ফুসফুসীয় ধমনী সংযোগস্থল বলেছে, ঠিক আছে, ডানিলা ফুসফুসীয় ধমনী সংযোগস্থল বলেছে, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোনটা পড়বে, পালমোনারি পড়বে, ঠিক আছে, ফুসফুসীয় ধমনী বলেছে, ফুসফুসীয় ধমনীতে রক্ত যাচ্ছে কিন্তু ডানিলয় থেকে, তাই পালমোনারি আমরা কি করব, পালমোনারি কপাটিকা, কপাটিকা, পালমোনারি কপাটিকা, কেমন। তারপরে বি তো হলো, এবার সিতে আসো, কি বলেছে, বাম নিলয় বলেছে আর মহাধমনী বলেছে, এর মাঝখানে যেটা আসবে সেটা হলো অ্যাওর্টিক, কবে অ্যাওর্টিক, অ্যাওর্টিক কপাটিকা, ঠিক আছে, অ্যাওর্টিক কপাটিকা। আর বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে, বাম অলিন্দ বাম নিলয় সংযোগস্থলে দ্বিপত্র কপাটিকা, ঠিক আছে। অনেকগুলো দেখো হলো, আমরা দেখলাম যে থিবেসিয়ান কপাটিকা কার কার মধ্যে, করোনারি সাইনাস, ডান অলিন্দ, আর তারপর ডান নিলয় আর ফুসফুস, ভাবো সেই সিনটা বোঝো, ডান নিলয় থেকে চলে গেল ফুসফুসীয় ধমনীতে, কি থাকবে, পালমোনারি থাকবে, ফুসফুসের কাছে পালমোনারি ব্যাপার আসবে, পালমোনারি কপাটিকা হবে। তারপর মহা, তারপর দেখো এখানে কি বলেছে, বাম নিলয় আর হচ্ছে মহাধমনী, তো বাম নিলয় মহাধমনীর মাধ্যমে অ্যাওর্টিক কপাটিকা, বামলিন্দ আর বামনিলয়ের মাঝে, বামলিন্দ বামনিলয় সংযোগস্থলে যে কপাটিকা থাকবে তাকে আমরা কি বলবো, দ্বিপত্র কপাটিকা বলবো, ঠিক আছে। তবে এই প্রশ্নটা আশা করি হয়ে গেল, তারপরের প্রশ্নতে আমরা যাচ্ছি, নিচের কোনটি দিবা নিরপেক্ষ উদ্ভিদ, নিচের কোনটি দিবা নিরপেক্ষ উদ্ভিদ, নিচের কোনটি দিবা নিরপেক্ষ উদ্ভিদ। দেখো আমরা আমাদের ধরো একটা ফুল ফোটার জন্য গাছের মধ্যে কতটুকু একটা একটা নির্দিষ্ট একটা সমস্ত প্রকার উদ্ভিদে ফুল ফোটার জন্য একটা অ্যাভারেজ করে দিনের আলোর একটা সময় নির্ধারণ করা হয়েছে, বোঝো ভালোভাবে, সেটার থেকে যদি কম সময় হলে যদি ফুল ফোটে সেই সমস্তকে উদ্ভিদকে আমরা বলবো হ্রস্বদি বা দৈর্ঘ্য, ঠিক আছে। এবং এই অ্যাভারেজ টাইমের পর যদি ফুল ফোটে তবে আমরা বলবো দীর্ঘা দিব দীপা দৈর্ঘ্য, ঠিক আছে। তবে এটার একটা আমরা লিস্ট করব আগে, সবার আগে, তবেই আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে, সেটা হলো হ্রস্ব দিবা দৈর্ঘ্য, দিবা উদ্ভিদ, আমরা ডাইরেক্ট হচ্ছে কি এখানে উদ্ভিদ করি, উদ্ভিদগুলোর নামগুলো পড়বো তো তার জন্য, বা নামগুলো লিখবো তার জন্য, দীর্ঘ দিবা উদ্ভিদ, দীর্ঘ দিবা উদ্ভিদ। আরেকটা আমরা দেখব হচ্ছে কি এখানে দিবা নিরপেক্ষ উদ্ভিদ, অর্থাৎ দিবা নিরপেক্ষ উদ্ভিদ,
অর্থাৎ সেরকম ভাবে আলোয় সময়ের উপর, সে চারটা পর্যন্ত আলো থাকলো না সাতটা পর্যন্ত আলো থাকলো, তার উপর এটা ডিপেন্ড করে না। তার জন্য আমরা বলবো দিপা হচ্ছে, সেই দিবা হচ্ছে কি নিরপেক্ষ উদ্ভিদ। তবে চলো এক্সাম্পল গুলোকে করে ফেলি, সেটা হচ্ছে ফার্স্ট এখানে রসদে মানে একদম লিস্ট করে নাও, ঠিক আছে? পুরো লিস্ট তোমাদেরকে করে দিচ্ছি, আর কিছু এখান থেকে এই বিষয়গুলোকে দেখতে হবে না, পুরো লিস্ট তোমাদেরকে আমি করে দিচ্ছি। এইগুলোই যদি দেখে যদি যাও অনেক কিছু কিন্তু হয়ে যাবে, যে আমরা এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা যখন এগুলো ডিসকাস করব এক এক করে কিন্তু তোমাদের নলেজ কিন্তু আরো ভালো হবে, ঠিক আছে? শুধু এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু হবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে এইভাবে লজিকে ধরে ধরে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। কথাটা বোঝা গেল? এবার এক্ষেত্রে আমরা কি করলাম, এখানে দেখো কি কি করলাম, তামাক, সোয়াবিন, কফি, ডালিয়া, পাট, চন্দ্রমল্লিকা, আলু, আখ, এগুলো কি? এগুলো হচ্ছে রস্য দিবাদুর্গ। এবার দীর্ঘ দিবাদুর্গতে আমরা কতগুলো উদ্ভিদের নামে যাই, যেমন হচ্ছে কি গম, জই, তারপর হচ্ছে কি যেমন হচ্ছে কি মটর, মটর, মূলো, পালং, বিট, আফিং, ঠিক আছে? তবে এগুলো কি, এগুলো হচ্ছে কি দীর্ঘ দিবা উদ্ভিদ, ঠিক আছে? অর্থাৎ দিনের যে একটা অ্যাভারেজ যে একটা টাইম থাকছে দিনে, তার থেকে বেশি সময় পর্যন্ত যদি আলো থাকে তবে এই এদের হচ্ছে কি ফুলগুলো ফুটবে। এবার কতক্ষণ সময় ধরে দিবা রইল সেটা কোনো রকম ভাবে নির্ভর করে না এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে। যেমন নারকেল, কখন কি হলো সেটা ওর দরকার নেই নারকেল। যেমন মনে করো টমেটো, টমেটো, যেমন মনে করো শশা, যেমন মনে করো ভুট্টা, ঠিক আছে, ঠিক আছে? তবে আমাদের এখানে একদম পুরো লিস্ট ধরে আমরা পড়লাম যে রস্য দিবা উদ্ভিদ কোনগুলো, দীর্ঘ দিবা উদ্ভিদ কোনগুলো, এবং দিবা নিরপেক্ষ কোনগুলো। এবার আসো প্রশ্নতে আমার, এখানে যে গম এখানে শুরুতে দেওয়া ছিল, গম কি? গম হচ্ছে দীর্ঘ দিবা। তামাক কি? রস্য দিবা। পাট কি? রস্য দিবা, ঠিক আছে, উদ্ভিদ। এবং ভুট্টা কি? ভুট্টা হচ্ছে দিবা নিরপেক্ষ, ঠিক আছে? দিবা নিরপেক্ষ উদ্ভিদ কোনটা আসলো এখান থেকে? আসলো হচ্ছে কি ভুট্টা আসলো। নেক্সট 16 নম্বর প্রশ্নতে চলো, কোনটি পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না? খুব সহজ একটা প্রশ্ন, এখানে যে অপশনস গুলো দিয়েছে, পাকস্থলী দিয়েছে, যকৃতি দিয়েছে, অগ্ন্যাশয় দিয়েছে, ডিওডিনাম দিয়েছে, বলেছে কোনটি পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না। আমরা খাবার খাচ্ছি, সেই খাবারকে হজম করার ক্ষেত্রে কোন উৎসেচকটা কোনো রকম হচ্ছে অংশগ্রহণ করে না, যেটা কি না কোথা থেকে নির্গত হচ্ছে আমাদেরকে সেটা বের করতে হবে, অর্থাৎ সেটা কোনটা? যকৃতি থেকে। যকৃতি থেকে কি উৎপন্ন হয়? যকৃতি থেকে উৎপন্ন হয়, আমরা যদি যকৃতি বলি, যকৃতি থেকে হচ্ছে উৎপন্ন হবে পিত্ত। সেই পিত্ততে কি থাকবে? সেটাতে থাকবে হচ্ছে কি পিত্ত লবণ, সেটাতে কি থাকবে? পিত্ত লবণ থাকবে। পিত্ত, যকৃত থেকে কি উৎপন্ন হবে? পিত্ত। পিত্ত থেকে কি হবে? পিত্ত লবণ হবে। তবে এই পিত্ত লবণের কাজটা কি? পিত্ত লবণ বা পিত্ত কি ইংরেজিতে আমরা বাইল বলি, বাইল, BIL, বাইল। তবে এই যে পিত্ত লবণ অর্থাৎ হচ্ছে বাইসল্ট, বাইসল্ট। তবে এটার কাজ কি? এটা হচ্ছে কি স্নেহ জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, স্নেহ জাতীয়, স্নেহ জাতীয় অর্থাৎ ফ্যাট জাতীয় খাদ্য পরিপাককে সহায়তা করে, খাদ্য পরিপাকে সাহায্য করে, পরিপাক করে না, এটা পরিপাক করে না, পরিপাকে কি করে? পরিপাকে সাহায্য করে, ঠিক আছে, পরিপাককে সাহায্য করে। তারপরে দেখো এক এক করে আসো, এখানে আমাদের পাকস্থলী আছে, তারপর অগ্ন্যাশয় আছে, ডিওডিনাম আছে। দেখো এখানে মূলত আমরা পাকস্থলী এবং হচ্ছে কি অগ্ন্যাশয়টা আগে একটু দেখে নিই। দেখো পাকস্থলী থেকে যদি আমরা বলি যে কোন কোন, পাকস্থলী থেকে যদি আমরা বলবো যে কোন প্রকার হচ্ছে উৎসেচক উৎপন্ন হচ্ছে, সেই ইনফরমেশনটা আমরা এখানে একটু লিখবো। সেটা পাকস্থলী থেকে কি হয়? পেপসিন হয়। পাকস্থলী থেকে কি হয়? রেনিন হয়। পাকস্থলী থেকে কি হয়? গ্যাস্ট্রিক লাইপেজ হয়।
ঠিক আছে। তবে এইগুলো এই যে তিনটে আমরা পড়লাম সেগুলো কি কি? গ্যাস্ট্রিক লাইপেজ, পেপসিন, ভ্রেনিন। কোথা থেকে ঘটিত হয়? পাকস্থলী থেকে ঘটিত হয়। এবার আসো অগ্ন্যাশয়ের ক্ষেত্রে। অগ্ন্যাশয়ের ক্ষেত্রে ঠিক একই রকম হচ্ছে গিয়ে গল্প আসবে এখানেও। অ্যামাইলেজ অগ্ন্যাশয় থেকে আসবে, প্রোটিন খাবারের পরিপাককে সহায়তা করে এটা। মল্টেজ ঠিক একই রকম ভাবে চলবে, মল্টেজ। ট্রিপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। চলো ঠিক আছে লিখে দিচ্ছি পুরোটা, কাইমো ট্রিপসিন, কাইমোট্রিপসিন। তারপর দেখবো আমরা এখানে প্যানক্রিয়াটিক লাইপেজ, অগ্ন্যাশয় আছে তো অগ্ন্যাশয়ের ক্ষেত্রে কি থাকবে এখানে? প্যানক্রিয়েটিক, প্যানক্রিয়েটিক লাইপেজ, প্যানক্রিয়েটিক লাইপেজ, ঠিক আছে। তবে আমাদের কি দাঁড়ালো? অগ্ন্যাশয় থেকে যে সমস্ত উৎসেচকগুলো ঘটিত হয় সেগুলো কোনগুলো? অ্যামাইলেজ, মল্টেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, প্যানক্রিয়েটিক লাইপেজ, ঠিক আছে। তবে এই হচ্ছে কি আমাদের এই পার্টটা, অর্থাৎ 16 নম্বর পর্যন্ত আমরা করলাম, তারপরেরটাতে চলো। ট্রিপসিন হচ্ছে উৎসেচক নিঃসরণ হওয়ার স্থান, অলরেডি আমরা করলাম এখানে যে ট্রিপসিন উৎসেচক নিঃসরণ হওয়ার স্থান। কোথা থেকে হচ্ছে গিয়ে ট্রিপসিন উৎসেচক হচ্ছে গিয়ে উৎপন্ন হবে? আমরা মাত্র দেখলাম সেটা, আমরা মাত্র দেখলাম এখানে যে অগ্ন্যাশয় থেকে, এই যে অগ্ন্যাশয় থেকে এই দেখো ট্রিপসিন লিখেছি, এই প্রশ্নটা এখানে আছে যে ট্রিপসিন উৎসেচক নিঃসরণ হওয়ার স্থান কোথায়? অবশ্যই, অবশ্যই কোথায়? অগ্ন্যাশয়, তাই না? অবশ্যই সি নাম্বারটা সঠিক উত্তর, অবশ্যই কোথা থেকে? অগ্ন্যাশয় থেকে। তারপরে চলে আসো 18 নাম্বারটাতে। 18 নাম্বারটাতে কি বলেছে? পরিবলন বলেছে, পরিবলন চলন দেখা যায়। দেখো তার আগে একটু বোঝো, এখানে আমরা দুটো চলনের কথা পড়ব, একটা হচ্ছে গিয়ে সার্কাম নোটেশন, আর একটা শুধু পড়ব আমরা নোটেশন। যেমন পরিবলনটার ইংরেজিতে দেখো কি দেওয়া আছে, পরিবলনটার ইংরেজিতে দেওয়া আছে সার্কাম নোটেশন দেওয়া আছে, এবং বলনটার ক্ষেত্রে কি হয়ে যাবে? নিউটেশন হয়ে যাবে, শুধুমাত্র নোটেশন, এন ইউ টি এ টি আই ও এন, নোটেশন হয়ে যাবে শুধুমাত্র। পরিবলন চলন দেখা যায় কোন উদ্ভিদের ক্ষেত্রে? পরিবলন। এবার বুঝলে দুটো নাম আছে, তাই তো? একটা সার্কাম নোটেশন আর একটা শুধু নোটেশন বা বলন। কিছু গাছ আছে, লতানো কিছু উদ্ভিদ রয়েছে, এবার সেই উদ্ভিদ বোঝো আগে ভালোভাবে। অনেক সময় কি হয়, একটা গাছ, একটা যে পুরো গাছ লতানো একটা গাছ, সেই গাছটা হচ্ছে কোনো একটা পাশের কোনো একটা সেই দণ্ড লাঠি, ঠিক আছে, কোনো কিছুকে একটা তার আকর্ষকগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠতে হয়, আদারওয়াইজ আমরা পুরো গাছটাই পেঁচিয়ে যায়। ধরো এখানে হচ্ছে কি একটা ডালের অংশ আছে, এখানে আকর্ষক আছে, ঠিক আছে, আকর্ষক আছে, আকর্ষণটা কি করবে? পাশে যে কোনো একটা যদি কোনো একটা লাঠি ফাটি কিছু যদি থাকে সেটাকে কি করবে? সেটাকে পেঁচাবে, ঠিক আছে। এবার এটা হচ্ছে কি এক ধরনের চলন। আরেকটা হচ্ছে যে একটা যদি মনে করো লম্বা একটা বাঁশের মতো কিছু খুঁটি আছে, এবার এটা কি করবে? এইভাবে পেঁচিয়ে 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 উঠবে, গাছটাই পেঁচিয়ে উঠবে। আর এই জায়গাটায় গাছটা কিন্তু মোটামুটি চলছে, কিন্তু আকর্ষগুলো পেঁচাচ্ছে। এবার গাছটাই পুরো যেটা হচ্ছে কি পেঁচিয়ে যাবে, সেটাকে আমরা বলবো পরিবলন বা সার্কাম নোটেশন, ঠিক আছে। আর এখানে যেটা আমরা লক্ষ্য করলাম, এটা কুমড়োর ক্ষেত্রে, তারপর অপরাজিতার ক্ষেত্রে আমরা বলবো যে এটা, এটা কোনটা? এটা হচ্ছে বলন। আর পরিবলন বা সার্কাম নোটেশন কোনটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের? সিম সঠিক উত্তর হয়ে যাবে, সিম আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নতে চলো, তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন হরমোন? দেখো তারারন্ধ্র চোখ, চোখ বড় বড় করে দেখানো, চোখ বড় বড় করে তাকানোর ব্যাপারটা এখানে আসছে। তবে তারানন্দ্রকে বিস্ফোরিত করে কখন? ভয় ক্রোধের ক্ষেত্রে কোন হরমোন লাগে? সেই ক্ষেত্রে আমাদের লাগবে কি? অ্যাড্রিনালিন হরমোন। অর্থাৎ এই অ্যাড্রিনালিন হরমোনকে আমরা কি বলবো? তারানন্দ্রকে এটা বিস্ফোরিত করে। নেক্সট প্রশ্ন দিয়ে চলো, 20 নাম্বারটা,
কি বলেছে, গ্লুকোনিওজেনেসিস। আগে এটা বোঝো, এখানে এই নিওটা যদি সামনে থাকতো তবু কোনো প্রবলেম না, তবু কোনো প্রবলেম না, গ্লুকোনিওজেনেসিস থাকুক আর নিও গ্লুকোজেনেসিস থাকুক, কোনো প্রবলেমের কোনো কিছুই নেই। এবার এই গ্লুকোনিওজেনেসিস এটা ব্যাপারটা কি বোঝো, এর ব্যাপারটা হচ্ছে, এর ব্যাপারটা হচ্ছে প্রোটিন ও ফ্যাট, প্রোটিন ও ফ্যাট এটা কি অশর্করা। এবার এই প্রোটিন ও ফ্যাট জাতীয় অশর্করা থেকে শর্করা উৎপন্ন হওয়ার পদ্ধতিকে আমরা কি বলবো, গ্লুকোনিওজেনেসিস, কি বলবো, গ্লুকোনিওজেনেসিস। আর আরেকটা যেটা তোমরা পড়ো, যেমন হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনেসিস এটা। এবার এটার ক্ষেত্রে কি হয়, আমরা যেহেতু এখানে গ্লুকোনিওজেনেসিসটা বলছি তার সাথে সাথে ওই ইনফরমেশনটাও দিয়ে দিই, তবে এই ক্ষেত্রে আমরা তো একটা সিম্পল ভাবে হয়ে গেল ব্যাপারটা একদম, ঠিক আছে, একদম সহজভাবে হয়ে গেল যে অশর্করা প্রোটিন ও ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। এইবার গল্পটা হচ্ছে কি দেখো, আমাদের একই রকম কি হয়, গ্লুকোজ যদি থাকে সেই গ্লুকোজ থেকে কি হয়, যদি গ্লুকোজ যদি বেশি থাকে তখন সেই ক্ষেত্রে গ্লাইকোজেনে পরিণত করে, ইনসুলিন গ্লাইকোজেনে পরিণত করে, এই পদ্ধতিটাকে কি বলে, গ্লাইকোজেনোসিস। কি বললাম, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস বলে। তবে গ্লাইকোজেনেসিস কাকে বলে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর হওয়াকে গ্লাইকোজেনোসিস বলে। এইবার আমাদের এই গ্লাইকোজেনটাও তো আবার গ্লুকোজে পরিণত হবে, ঠিক আছে, আবার এখানে যাবে, তবে সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল, এখানে এই যে গ্লাইকোজেন রয়েছে সেই গ্লাইকোজেনটা কি হবে, গ্লুকোজে পরিণতটা হবে। এর ক্ষেত্রে গ্লাইকো, এটাকে কি বলবো, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। তবে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হওয়ার পদ্ধতিকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস, এবং গ্লাইকোজেন থেকে গ্লুকোজে উৎপন্ন হওয়াকে আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তবে এখান থেকে আমাদের সঠিক উত্তরটা কি হলো, গ্লুকোনিওজেনেসিসের প্রক্রিয়ার সাহায্য, প্রক্রিয়ার সাহায্য করে কোন হরমোন, এটা কোন হরমোন সহায়তা করে, এটা গ্লুকাগন হরমোন সহায়তা করে, অপশন নাম্বার, অপশন নাম্বার সি, ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্নতে চলো, 21 নাম্বার, কোন গ্রন্থি সিক্রেটিন হরমোন নিঃসরণ করে, কোন গ্রন্থি সিক্রেটিন হরমোন নিঃসরণ করে। দেখো, সিক্রেটিন হরমোন ক্ষরিত হয় যে কোষ থেকে, সেই কোষটা হলো আর্জেন্টাফিন কোষ। কোন কোষ থেকে সিক্রেটিন হরমোন ক্ষরিত হয়, আর্জেন্টাফিন কোষ। এবার বোঝো ভালোভাবে, আমাদের যে পাক গ্রন্থি অর্থাৎ পাকস্থলী গ্রন্থি রয়েছে, খুব ভালোভাবে বুঝবে, পাক গ্রন্থি যে রয়েছে অর্থাৎ পাকস্থলীর গ্রন্থি, সেখানে আমরা কি পাই, মিউকাস, মিউকাস কোষ, ঠিক আছে। পাক গ্রন্থি থেকে কি হবে, আর মিউকাস কোষ থাকে, আর কি থাকবে পাক গ্রন্থিতে, আর কি থাকবে, চলো আমরা এক এক করে লিখব, আর থাকবে আমাদের হচ্ছে কি, পেপটিক কোষ, আর কি থাকবে আমাদের, অক্সেন্টিক কোষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অক্সেন্টিক কোষ, ঠিক আছে। এইবার পাক গ্রন্থি হচ্ছে গিয়ে মিউকাস কোষ, এবং পেপটিক হচ্ছে গিয়ে কোষ, এবং অক্সেন্টিক কোষ, ঠিক আছে। এবার এই মিউকাস থেকে তো অবশ্যই বোঝা যাচ্ছে, পাক গ্রন্থির এই মিউকাস থেকে কি করিতে হবে, মিউকাস করিতে হবে, পেপটিক, পেপটিক, পেপটিকে এই যে কোষ রয়েছে সেই পেপটিক কোষ থেকে আমরা কি পাবো, পেপসিন পাবো, পেপসিন। অক্সেন্টিক থেকে আমরা কি পাবো, অক্সেন্টিক থেকে পাকস্থলীতে অক্সেন্টিক যে আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। ঠিক একই রকম ভাবে আমরা যদি পাকগ্রন্থি হলো আন্তরিক গ্রন্থি,
আন্তরিক গ্রন্থি। এবার এই আন্তরিক গ্রন্থিতে যে কোষগুলো থাকে ইম্পর্টেন্ট কোষগুলো সেগুলো একটু দেখে নাও। যেমন হচ্ছে কি, তোমাকে জানতে হবে গবলেট, গবলেট সেল। এই গবলেট থেকে না মিউকাস গঠিত হয়, মিউকাস গঠিত হয় গবলেটে থেকে। তারপরে দেখো কি আছে, আর্জেন্টোফিন। কি নাম? আর্জেন টাফিন বা টোফিন হিসেবে থাকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর্জেন টাফিন, এই এটা থেকে কি হয় সিক্রেটিন হরমোন গঠিত হয়। তারপরে এই আন্ত্রিক গ্রন্থি, আর দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো যেগুলো বলছি, এবং এই প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, একটা বা দুটো না, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এক একটা প্রশ্ন থেকে কতটা হচ্ছে করে দিচ্ছি দেখো। ব্রুনারের গ্রন্থি, এবার এই ব্রুনারের গ্রন্থি থেকে কি করিতে হয়, মিউকাস করিত হয় এবং উৎসেচক করিত হয়, উৎসেচক করিত হয়। দেখো এবার ব্যাক করে আসো প্রশ্নটাতে, যে কোন গ্রন্থি সিক্রেটিন হরমোন নিঃসরণ করে, কোন গ্রন্থি সিক্রেটিন হরমোন, আর্জেন্টাফিন, ঠিক আছে। তারপরে দেখো গবলেট কোষ ছিল এক নাম্বারটাতে, এবার আসো গবলেট কোষ। এই গবলেট কোষটা কোথায় থাকছে, আমাদের আন্তরিক গ্রন্থি অর্থাৎ ক্ষুদ্রান্ত। আন্তরিক গ্রন্থি বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে, ক্ষুদ্রান্তকে বোঝাচ্ছে। আন্তরিক মানে অর্থাৎ আমরা কোনটাকে বুঝবো, ক্ষুদ্রান্তকে বুঝবো। এবার গবলেট সেল, গবলেট সেল দিয়ে কি করিতে হয়, মিউকাস করিতে হয়। ব্রুনারের গ্রন্থি, কি নাম, ব্রুনারের গ্রন্থি থেকে মিউকাস আর উৎসেচক করিতে হয়। কোথায় আছে এটা, কোন ধরনের গ্রন্থি, এটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। অক্সেন্টিক কোষ কোথায় অবস্থিত, অক্সেন্টিক কোষ এই দেখো পাক গ্রন্থিতে অবস্থিত অক্সেন্টিক কোষ, ঠিক আছে, অক্সেন্টিক কোষ। অক্সেন্টিক কোষ থেকে কি ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ক্ষরিত হয়। নেক্সট কোশ্চেনসে চলো। নিচের কোনটি প্রজেস্টনের কাজ তা স্থির করো। দেখো এই জায়গাটা, এই ধরনের প্রচুর প্রশ্ন আমি পাই প্রজেস্টরন আর ইস্ট্রোজেনের মধ্যে। তো সব সময় মাথায় রাখবে প্রজেস্টরনের শুরুতে, সবার শুরুতে প্রজেস্টরন যদি আমরা দেখি পি আর ও দিয়ে শুরু হয়। প্রজেস্টরন কি দিয়ে শুরু হয়, পি আর, পি আর দিয়ে শুরু হয়। তোমাদের কেটা বলেছি প্রজেস্টরন হরমোনের ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা হচ্ছে গিয়ে ডেলিভারির সময়, ঠিক আছে, ডেলিভারির সময়। এবার মায়ের সময়, প্রেগনেন্ট হচ্ছে গিয়ে মায়ের সময়, ঠিক আছে, তার হচ্ছে কি সেই প্রেগনেন্সি থেকে শুরু করে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রজেস্টরনের ভূমিকা অনেকটাই বেশি। কিন্তু তার আগের ক্ষেত্রে অর্থাৎ ছোট থেকে বড় হওয়ার ক্ষেত্রে পর্যন্ত আমাকে মাথায় রাখতে হবে কোন হরমোন, তার যে দেহের যে শারীরিক বিভিন্ন পরিবর্তনগুলো ঘটবে, সেই শারীরিক পরিবর্তনগুলো ঘটবে ইস্ট্রোজেন হরমোনের মাধ্যমে। এইবার দেখো এখানে কি বলেছে, প্রজেস্টরনের কাজ নয়, কোনটা প্রজেস্টরনের কাজ নয়, কোনটা হচ্ছে ইস্ট্রোজেনের কাজ। নিচ থেকে আসো, এর প্রভাবে কি বলেছে, নিচ থেকে আসো, এর প্রভাবে প্রসবকালে যোনিপথে বৃদ্ধি ঘটে এবং শ্রোণী বন্ধনের শিথিলতা হয়। কি বললাম, প্রেগনেন্সি ডেলিভারি কোনটা, কোন হরমোন, প্রজেস্টরন, এটা প্রজেস্টরনের কাজ। গর্ভাবস্থার রজচক্র হচ্ছে কি বন্ধ থাকে, ঠিক আছে, তবে গর্ভাবস্থায় হচ্ছে কি রজচক্র বন্ধ থাকে, কোনটা, এটাও প্রজেস্টরনের কাজ। অলরেডি বলেছি প্রেগনেন্সি ডেলিভারি রিলেটেড কি আসবে, প্রজেস্টরনকে দেবে। গর্ভকালে হচ্ছে কি জরায়ু বৃদ্ধি, ভ্রূণের বৃদ্ধি, অমরা স্তন বৃদ্ধি ঘটে, অবশ্যই কি আসবে, এটাও, এটাও প্রজেস্টরন আসবে। তবে বাকি একটা রইল, সেটাই তো সঠিক উত্তর। তবু জাস্ট একটু তোমাকে দেখে নিতে হবে, এর প্রভাবে মাসিক রজচক্র ঘটে, ঠিক আছে। এ শুধু প্রেগনেন্সি টাইমের ক্ষেত্রে বলেনি, সব সময়ের কথা বলেছে, তবে পিরিয়ডের ক্ষেত্রে কোন হরমোনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে ইস্ট্রোজেনের ক্ষেত্রে, ঠিক আছে, ইস্ট্রোজেন হরমোন, প্রজেস্টরন নয়, ইস্ট্রোজেন হরমোন। নেক্সট চলো, নিউরো ট্রান্সমিটার, বেশ কয়েকবার কিন্তু পরীক্ষাতে আমরা লক্ষ্য করেছি এই নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটারের একটা বিশেষ কিন্তু একটা উদাহরণ কি, এসিটাইল কোলিন, ঠিক আছে। নিউরো ট্রান্সমিটারের একটা বিশেষ উদাহরণ কি আছে, নিউরো ট্রান্সমিটার হচ্ছে গিয়ে তোমার কি, আমরা যদি এক কথায় বলি যে নিউরো ট্রান্সমিটার কি, কি বলবো, যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মাঝখানে যে গ্যাপ থাকে, একটা নিউরনের থেকে তোমার বিভিন্ন আমাদের দেহের হচ্ছে গিয়ে বিভিন্ন সিগন্যাল, তাই না,
আমাদের রাসায়নিক বার্তা সেটা প্রেরণ করবে এক নিউরন থেকে আরেক নিউরনে যাবে। তবে এক নিউরন থেকে আরেক নিউরনে যাওয়ার জন্য মাঝে যে স্নায়ু সন্নিধি যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে থাকে আমাদের এই নিউরো ট্রান্সমিটারগুলো কাজ করে, অর্থাৎ বার্তা বহন করে। একটা নিউরনের শেষ প্রান্ত থেকে অন্য নিউরনের একদম শুরুর প্রান্ততে বার্তা বহন করে নিয়ে যায়, ঠিক আছে? কোন কারা? নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটারের উদাহরণ কি আমরা পড়লাম? এসিটাল হচ্ছে গিয়ে কোলিন। তার সাথে সাথে তোমাকে দেখতে হবে যে দেখো ভেসোপ্রেসিন, এখানে কি আছে দু নম্বর, দেখো এক নম্বর বলেছিল ভেসোপ্রেসিন, এটা মনে রাখবে। এই যে ভেসোপ্রেসিন আছে না, এটাকে কি বলা হয়? অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলে। কি বলে এটাকে? অ্যান্টি ডাইউরেটিক, অ্যান্টি ডাই ইউরেটিক, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কেমন? অ্যান্টি ডাইউরেটিক হরমোন ভেসোপ্রেসিনকে বলা হয়। এডিএইচ। তারপর দেখো এসিটাল কোলিন তো আমরা একটা এক্সাম্পল করলাম, তাছাড়া আরো কয়েকটা এক্সাম্পলের হচ্ছে নাম লিখে রাখো নিউরো ট্রান্সমিটার বলতে। যেমন হচ্ছে গিয়ে ডোপামিন, ডোপামিন হচ্ছে গিয়ে কি নিউরো ট্রান্সমিটার হবে। তারপর মনে করো হচ্ছে গিয়ে সেরোটোনিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এক্সামগুলো, পরীক্ষা করে থেকে কিন্তু এগুলো আসে পরীক্ষাতে। তারপরে আছে জিএবিএ, ঠিক আছে? তারপর গ্লুটামেট, গ্লুটামেট, গ্লুটামেট। কেমন? গ্লুটামেট। তারপর মনে করো গ্লুটামাইন রয়েছে, একই রকম ভাবে গ্লুটামাইন, গ্লুটামাইন, গ্লাইসিন, গ্লাই, গ্লাইসিন, ঠিক আছে? গ্লাইসিন। তবে এগুলো কি? নিউরো ট্রান্সমিটারের উদাহরণ। তবে নিউরো ট্রান্সমিটারের উদাহরণগুলো কি কি? এসিটাইল কলিন হলো, ডোপামিন হলো, ঠিক আছে, সেরোটোনিন হলো, জিএবিএ হলো, গ্লুটামেট হলো, গ্লুটামাইন হলো, আর গ্লাইসিন হলো। প্রত্যেকটা যে এক্সাম্পল আছে সে প্রত্যেকটা এক্সাম্পলকে খুব ভালোভাবে দেখবে। তারপরে আসো ২৪ নাম্বারটার ক্ষেত্রে কি বলেছে, ৩১ জোড়া সুষুম্না স্নায়ুর মধ্যে লাম্বার, লাম্বার স্নায়ুর সংখ্যা কত? অবশ্যই ৫ জোড়া, ঠিক আছে? সবার প্রথমে আমাদের থাকে কি উপরের দিকে, আমাদের মেরুদণ্ডের উপরের দিকে সার্ভাইকাল, সার্ভাইকাল নার্ভ থাকে। কি থাকবে? সার্ভাইকাল নার্ভ। এর 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 নাম্বারিংটা যদি যদি আমরা দেখি যে C1 থেকে C8 পর্যন্ত থাকে, কেমন? এগুলো তো জোড়ায় জোড়ায় থাকে, তার মানে এখানে ৮ আছে মানে কিন্তু ৮ জোড়া আছে, কেমন? তবে আমাদের এখানে সার্ভাইকাল নার্ভ হচ্ছে কি হলো C1 থেকে C8 পর্যন্ত থাকে। তারপর আমাদের এই একটু নিচে নামবো, সার্ভাইকাল নার্ভ যখন হয়ে গেল ঠিক তার নিচেই থাকবে হচ্ছে গিয়ে থোরাসিক নার্ভ, ঠিক আছে? থোরাসিক নার্ভ, এই থোরাসিক নার্ভ এটা হচ্ছে থাকবে তোমার T1 থেকে T2 12, ঠিক আছে? T1 থেকে T12 এগুলো কি জোড়ায় থাকবে? কিন্তু জোড়ায় থাকবে, থোরাসিক হচ্ছে গিয়ে নার্ভ জোড়ায় থাকবে। তারপর আমাদের কি হয়ে যাবে যখন সার্ভাইকাল হলো, থোরাসিক হলো, এবার লাম্বার, লাম্বার, লাম্বারের ক্ষেত্রে মনে রাখতে হবে L1 L5, ঠিক আছে? L1 L5, এত কি? এত পেয়ার। ঠিক তারও নিচে যদি আমরা লাম্বারের নিচে যদি যাই তখন আমরা পাবো কি? তখন আমরা পাবো সেক্রাল নার্ভ। এবার এই সেক্রাল নার্ভ কি আছে? S1 তে ৫ জোড়া আছে, S1 থেকে S5 পর্যন্ত আছে। সবার নিচে একদম মেরুদণ্ডের নিচের দিকে আর একটা একটা এক জোড়াই থাকে, সেটাকে আমরা বলি কক্সিজিয়াল। কি বলি আমরা এটাকে? এটাকে বলি আমরা কক্সিজিয়াল। কক্সিজিয়াল কতটুকু থাকে? ১ পেয়ারে থাকে। কি বলা হয় এটাকে? C0 বলা হয়, ঠিক আছে? কক্সিজিয়াল তার মানে মেরুদণ্ডের একদম ঘাড়ের পেছন মেরুদণ্ড যেখান থেকে ঘাটা শুরু হলো তার মধ্যে যে আমাদের কি রয়েছে সুষুম্না স্নায়ুগুলো রয়েছে সেগুলোর কি শুরু থেকে কার থেকে শুরু হলো? সার্ভাইকাল নার্ভ থেকে শুরু হলো, কত? ৮ জোড়া। তারপরে থোরাসিক নার্ভ হলো ১২ জোড়া, কত হলো টোটাল? টোটাল ২০ জোড়া হলো। লাম্বার কত? ৫ জোড়া, ঠিক আছে? সেক্রাল কত হচ্ছে কি? ৫ জোড়া, তার মানে এখানে ৫ ৫ ১০ হলো। আগের কত ছিল? আগের হচ্ছে কি? ২০ ছিল, ঠিক আছে?
তারপরে আমরা এখানে আরো একটা জোড়া পেলাম, অর্থাৎ আমাদের কত হলো 31 জোড়া। এবার এই 31 জোড়ার মধ্যে তোমাকে প্রশ্ন করেছিল লাম্বারের হচ্ছে নাম্বারটা বলেছে, তো L1 থেকে L5 অর্থাৎ হচ্ছে কি 5 জোড়া তোমাকে করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নের দিকে চলে যাওয়া যাক। আমাদের ভার্মিস কোথায় থাকে? ভার্মিস, ঠিক আছে, আমাদের মাথার পেছন দিকে যখন লঘু মস্তিষ্ক আছে, সেই লঘু মস্তিষ্কের দুটো পার্ট আছে, একটা লেফট পার্ট একটা রাইট পার্ট, অর্থাৎ ডান গোলার্ধ বাম গোলার্ধ। তবে এই ডান গোলার্ধ বাম গোলার্ধের মধ্যে সংযোগ স্থাপন রক্ষা করে কে? এই ভার্মিস বলে। ঠিক আছে, কোনটার ক্ষেত্রে? সেটা অবশ্যই হচ্ছে কি লঘু মস্তিষ্কের ক্ষেত্রে, অবশ্যই কি লঘু মস্তিষ্কের ক্ষেত্রে, কারণ লঘু মস্তিষ্কের যে দুটো ভাগ বাঁ পাশ ডান পাশ, তাদের কোঅর্ডিনেশনে এটা কাজে লাগবে। কোনটা? ভার্মিসটা কাজে লাগবে, একটা যোজক রূপে কাজ করবে। নেক্সট প্রশ্ন দিয়ে চলো, আমার 26 নাম্বারটা, আমাদের হাসি কান্না ক্ষুধা তৃষ্ণা মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? ভেরি ইজি, সেটা কি হয়ে যাবে? আমাদের হাইপোথ্যালামাস হয়ে যাবে। ঠিক আছে, হাইপোথ্যালামাস হবে। চলো, এটা করার আগে আমরা একটু ব্যাপারটাকে আরেকটু দেখে নেই তো, ভালোভাবে নোট ডাউন করবে পরীক্ষাতে। এই জায়গাটায় তোমাদের অনেকের প্রবলেম হয়, অনেকের মানে অনেকের প্রবলেম হয় এই পার্টটা। হাইপোথ্যালামাস দেহ বা দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, ঠিক আছে, দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। তারপর হাইপোথ্যালামাস আসো, হাইপোথ্যালামাস কি? কার্বোহাইড্রেট, এটা কি হবে? আমাদের জানি যে কার্বোহাইড্রেট যে শর্করা রয়েছে, কার্বোহাইড্রেট আর কোন টাইপের? স্নেহ পদার্থ ফ্যাট, স্নেহ পদার্থের কি বিপাক, স্নেহ বিপাকে প্রবলেম। ঠিক আছে, কার্বোহাইড্রেট আর কি আছে? স্নেহ পদার্থের বিপাকে সহায়তা করবে। হাইপোথ্যালামাস আর কি করবে? মানসিক হচ্ছে কি আবেগ নিয়ন্ত্রণ করবে, মানসিক আবেগ নিয়ন্ত্রণ। তারপরে চলো, ক্ষুধা তৃষ্ণা খাদ্য গ্রহণ পরিতৃপ্তি, ঠিক আছে, পরিতৃপ্তি স্থূলতা, তারপর ধরো যৌনক্রিয়া, তারপর হাইপোথ্যালামাসের ক্ষেত্রে নিদ্রা, এই সমস্ত কিছু নির্ভর করে হাইপোথ্যালামাসের উপর। কি কি করবে হাইপোথ্যালামাস? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করবে, কার্বোহাইড্রেট ও স্নেহ পদার্থের বিপাক নিয়ন্ত্রণ করবে, মানসিক আবেগ হচ্ছে নিয়ন্ত্রণ করবে। কি আছে তারপর? ক্ষুধা তৃষ্ণা খাদ্য গ্রহণ পরিতৃপ্তি নিদ্রা স্থূলতা, এই সমস্তকে নিয়ন্ত্রণ করবে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করবে। যৌনক্রিয়া কে নিয়ন্ত্রণ করবে? হাইপোথ্যালামাস। নিদ্রা কে নিয়ন্ত্রণ করবে? হাইপোথ্যালামাস। ঠিক আছে, তবে এতটুকু পর্যন্ত হলো। তারপরে প্রশ্ন তো চলো আমরা যাই, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে অবশ্যই জানো যেটা অটোমেটিক স্নায়ুতন্ত্র, এবং সেই জায়গাটার মধ্যে আমাদের, ঠিক আছে, আর সেই জায়গাটায় আমাদের, এবং সবার আগে এটা বোঝো যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র রয়েছে তাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা সমবেদী স্নায়ুতন্ত্র একটা পরাসমবেদী স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা সমবেদী স্নায়ুতন্ত্র একটা পরাসমবেদী স্নায়ুতন্ত্র। তার মানে আমাদের এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি সমবেদী স্নায়ুতন্ত্র দ্বারাই গঠিত শুধুমাত্র? অবশ্যই না, দুটো দিয়েই। কিন্তু এখানে কি বলেছে? সমবেদী, তার মানে এটা ভুল। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র পরাসমবেদী স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত, এটাও ভুল। দেখো, স্বয়ংক্রিয় বলেছে কিন্তু তো সেই জায়গাটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে বোঝো? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেবলমাত্র অনৈচ্ছিক পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে,
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দেহের আন্তঃযন্ত্র গ্রন্থি অনুচ্ছেদকে পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। কোনটা সঠিক হবে? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কি গ্রন্থি, ঠিক আছে, গ্রন্থি এদের নিয়ন্ত্রণ করবে, গ্রন্থি আন্তঃযন্ত্র এগুলোর উপর নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে, আমাদের নাকি আমাদের এখানে কি হয়ে যাবে, নাকি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কেবলমাত্র অনুচ্ছেদকে পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে, কোনটা হয়ে যাবে? আমাদের এই প্রশ্নটা উত্তরটা হয়ে যাবে লাস্ট নাম্বারটা, দেহের এর আন্তঃযন্ত্র গ্রন্থি অনুচ্ছেদকে পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তারপর চলো নেক্সট প্রশ্নতে, কোনটি আলাদা, এটা খুব সিম্পল একটা প্রশ্ন যে কোনটি আলাদা, কোনটা আলাদা হবে এটার মধ্যে থেকে দেখো কি কি বলেছে, করয়েড বলেছে, রেটিনা বলেছে, সিলিয়ারি বডি বলেছে, আইরিস বলেছে, জানো কোনটা আলাদা? এখানে আলাদা হচ্ছে কি রেটিনা, আলাদা এখানে আলাদা বলতে রেটিনা, কেন? কারণ চোখের যখন তুমি করবে এই যে পার্টটা, যেটা করয়েড যে পার্টটা থাকে, করয়েড যে পার্টটা থাকে, এই করয়েড পার্ট থেকেই এখানে তোমার সিলিয়ারি, এই জায়গাটাতে তোমার সিলিয়ারি বডি হয় এবং এই জায়গাটাতেই তোমার কি হয়ে যায়, আইরিস উৎপন্ন হয়, ঠিক আছে, আইরিস উৎপন্ন হয়, ঠিক এই জায়গাটাতে তোমার কি হয়, আইরিস উৎপন্ন হয়। তবে এই তোমার কোন পার্টটা, এই যে করয়েড রয়েছে, এই করয়েড থেকে সিলিয়ারি বডি, এই সিলিয়ারি বডি থেকে হচ্ছে কি আইরিসের উৎপন্ন হয়। তার মানে আমরা বলবো কোনটি আলাদা, এখানে এখানে আলাদা বলতে অবশ্যই রেটিনা এখান থেকে আলাদা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন্সে চলে যাওয়া যাক, যে মানব চোখে কোন স্তরে মেলানিন রঞ্জক থাকে, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং সহজ প্রশ্ন, ও সেটা হবে আমাদের করয়েড, করয়েডের মধ্যে, করয়েডকে আমরা কৃষ্ণমণ্ডল বলছি, সেখানে মেলানিন রঞ্জক পদার্থ থাকে, তাই আলো গেলে সেখানে কি হয়, সেখানে হচ্ছে গিয়ে তোমার সেই মেলানিন রঞ্জক দ্বারা শোষিত হয়ে যায়, আলো দ্বারা শোষিত হয়ে যায়। তারপর নেক্সট প্রশ্ন চলো, আমার নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য নয়। দেখো ইতর পরাগযোগ কোনটা, যখন একটা গাছের ক্ষেত্রে তার যে ফুল রয়েছে, ফুলের সেই বিভিন্ন অংশ যখন অন্য একটা গাছের মধ্যে যাবে তখন আমরা বলবো ইতর পরাগযোগ, ঠিক আছে, একই সেম গাছের মধ্যে নয় তখন আমরা বলবো ইতর পরাগযোগ। দেখো কি বলেছে, একই গাছে একটি ফুলের মধ্যে ঘটে, না 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 না, একটি ফুলের মধ্যে ঘটে না, এটা তো তোমার স্বপরাগযোগের ক্ষেত্রে, হ্যাঁ একটা থেকে একটা যেতে হয় না, বাহকের প্রয়োজন হয় না, না বাহকের অবশ্যই প্রয়োজন হয়, না হলে একটা গাছ থেকে আরেকটা গাছে যাবে কি করে, বাহকের প্রয়োজন লাগবে, নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে, নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে অবশ্যই। বিষয়টাকে বোঝো, কি বলেছে, বলেছে যে নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, তার মানে কম থাকে সম্ভাবনা মানে স্বপরাগযোগে কম থাকে, কেন, কারণ স্বপরাগযোগ তো একটা ফুলেই, একটা গাছে ফুলই রয়েছে মনে করো, তো এর মধ্যে এর যে যে উদ্ভিদটা যেটা রয়েছে তার যে ফুলগুলো হবে সেই ফুলগুলো দিয়েই হয়ে যাবে, মানে একটা পরাগ রেণু সেই উদ্ভিদের এই পরাগ ধানী থেকে সেই তোমার মনে পড়বে, সেখানে সেই ডিম্বাশয়কে নিষিক্ত করবে। কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন বাহক দ্বারা বাহিত হয়, সেই জায়গাটার জন্য নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়া সম্ভব, ঠিক আছে, কম থাকে না, এইবার বেশি থাকে ইতর পরাগযোগে, পরাগ রেণুর বেশি অপচয় হয়, অবশ্যই তাই, অবশ্যই তাই, পরাগ রেণুর বেশি অপচয় হবে, কেন পরাগ রেণুর হচ্ছে কি বেশি অপচয় হবে, আমরা যদি বলি কেন বেশি হবে, কারণ এক স্থান থেকে যখন অন্য স্থানে যাবে তো সেটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, উড়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে পরাগ রেণুর অপচয় বেশি হয় ইতর পরাগযোগে, কিন্তু স্বপরাগযোগের ক্ষেত্রে কিন্তু কম হয়। তবে এই ছিল আজকে আমাদের হচ্ছে কি 30 কোশ্চেন্স নিয়ে আমরা ডিসকাস করলাম ক্লাসটা সম্পর্কে তোমাদের মতামত, অবশ্যই হচ্ছে কি তোমাদের যা যা মতামত, ভালো হোক খারাপ হোক, অবশ্যই হচ্ছে তোমাদের মতামত হচ্ছে কি কমেন্ট বক্সের মধ্যে জানাবে, চ্যানেলটাকে যারা যারা এখনো হচ্ছে কি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, অনেকেই আমি দেখতে পাচ্ছি তোমরা হচ্ছে কি ভিডিও দেখছো কিন্তু পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করছো না, সাবস্ক্রাইব করে নিয়ে তার পাশে যে বেল আইকনটা রয়েছে সেটাকে ক্লিক করে দিয়ে সমস্ত আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। তবে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরের হচ্ছে কি ক্লাসের মধ্যে, অবশ্যই তোমরা হচ্ছে কি কোন সাবজেক্টে কোন টপিক নিয়ে হচ্ছে কি ক্লাস চাও অবশ্যই সেটাও হচ্ছে কি তোমরা কিন্তু জানাবে।